আল্লাহ সৃষ্টি করলেন মহাকাশ, অগণিত ছায়াপথ, নীহারিকা, একটি মাত্র শব্দ দিয়ে কুন। অতঃপর তিনি জমিনকে আসমান হতে আলাদা করলেন, এই ডকুমেন্টারি ফিল্মটি হেজবুত তৌহিদের ইমাম জনাব মোহাম্মদ বায়াজিদ খান পন্নী রচিত দাজ্জাল ইহুদি খ্রিস্টান সভ্যতা বইটি অবলম্বনে নির্মিত। কোনো ডকুমেন্টারিতেই একটি বইকে সম্পূর্ণরূপে উপস্থাপন করা কখনোই সম্ভব নয়। দাজ্জালের মতো এত ব্যাপক এবং গুরুত্বপূর্ণ বিষয়ে তো কথাই নেই। তাই এই ডকুমেন্টারি দেখার পর হেজবুত তৌহিদের ইমাম জনাব মোহাম্মদ বায়াজিদ খান পন্নী রচিত দাজ্জাল ইহুদি খ্রিস্টান সভ্যতা বইটি পড়লে দাজ্জালকে চেনা আরো সহজ হবে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। শুধু দর্শক মণ্ডলী, আল্লাহর রসুল তার আসহাবদের বহু বিষয়ে সতর্ক করে গিয়েছেন। সেই সতর্কবাণীগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সতর্কবাণী হচ্ছে দাজ্জালের আবির্ভাব। এই দাজ্জালকে তিনি মানুষের ইতিহাসের সবচেয়ে সাংঘাতিক ঘটনা বলে উল্লেখ করেছেন এবং নিজেও আল্লাহর কাছে এর ফেতনা থেকে পানাহ চেয়েছেন। কারণ দাজ্জালের কাছে পরাজিত হয়ে সমস্ত মানবজাতি আল্লাহর হুকুম প্রত্যাখ্যান করে বিপথে পরিচালিত হবে। কাজেই দাজ্জালের আবির্ভাবকে কোনোভাবেই ছোট করে দেখার অবকাশ নেই। রসুল তার হাদিসে দাজ্জালকে রূপকভাবে একটি ভয়ঙ্কর একচক্ষু বিশিষ্ট দানবের সাথে তুলনা করেছেন। আমরা এই রূপক বর্ণনাকে শাব্দিকভাবে ধরে নিয়ে সেই দানবের অপেক্ষায় বসে আছি। অথচ 472 বছর আগেই সেই ভয়ঙ্কর দাজ্জালের জন্ম হয়েছে। সে তার শৈশব কৈশোর পার করে আজ যৌবনে উপনীত। সংকীর্ণ দৃষ্টিভঙ্গির কারণে আমরা আজও তা বুঝতে পারছি না। ফলে সমস্ত পৃথিবীসহ এই মুসলিম জাতিটিও দাজ্জালকে রব বা প্রভু বলে স্বীকার করে নিয়েছে এবং তার পায়ে সাজদায় পড়ে আছে। বর্তমান ইহুদি খ্রিস্টান বস্তুবাদী যান্ত্রিক সভ্যতাই হচ্ছে সেই একচক্ষু বিশিষ্ট দাজ্জাল। এই ডকুমেন্টারির মাধ্যমে আমরা তাই প্রমাণ করব ইনশাল্লাহ। তার আগে কয়েকটি মৌলিক বিষয়ে আমাদের ধারণা রাখতে হবে, সেজন্য মানুষ সৃষ্টি থেকেই আমরা যাত্রা শুরু করছি। আল্লাহ ইচ্ছে করলেন তিনি এমন এক সৃষ্টি করবেন যার মধ্যে আল্লাহর সমস্ত গুণ ও স্বাধীন ইচ্ছাশক্তি বিরাজ করবে। স্বাধীন ইচ্ছাশক্তি, যার অর্থই হল এই সৃষ্টি ইচ্ছে করলেই আল্লাহর হুকুম অমান্য করে নিজেরাই জীবন ব্যবস্থা আইন কানুন তৈরি করে নিতে পারবে। আল্লাহ মালায়েকদের বললেন, আমি সিদ্ধান্ত নিয়েছি পৃথিবীতে আমার খলিফা পাঠাব। মালায়েকরা বললেন, হে আমাদের প্রতিপালক, তারা তো পৃথিবীতে ফাসাদ ও সাফাকুদ্দিমা অর্থাৎ অন্যায় অবিচার যুদ্ধবিগ্রহ ও রক্তপাত করবে। তবুও আল্লাহ সৃষ্টি করলেন আদমকে, এবার কোন শব্দ দিয়ে নয়, নিজ হাতে, এবং নিজের রূহ আদমের মধ্যে ফুঁকে দিলেন। ফলে সমস্ত সৃষ্টির মধ্যে আদম হয়ে গেল আল্লাহর গুণে গুণান্বিত এক অনন্য সৃষ্টি। অতপর আল্লাহ মালায়েকদের বললেন, তোমরা আদমকে সাজদাহ করো। সবাই আদমকে সাজদাহ করল, কিন্তু ইবলিস সাজদাহ করল না, সে অহংকার করল। এই অবাধ্যতার জন্য আল্লাহ ইবলিসকে অভিশাপ দিলেন। সে আল্লাহকে বলল, তুমি যার জন্যে আমাকে অভিশপ্ত করলে আমি প্রমাণ করে দেখিয়ে দেব সে তোমার অবাধ্য হবে, তোমাকে এলাহ হুকুমদাতা হিসেবে মানবে না। আল্লাহ বললেন, আমি যুগে যুগে নবী রাসূলগণের মাধ্যমে সিরাতুল মুস্তাকিম অর্থাৎ হেদায়াহ বা সঠিক পথের নির্দেশনা দেব, যারা সেই নির্দেশনা মেনে চলবে তুমি তাদের কোনো ক্ষতিই করতে পারবে না। তখন ইবলিস আল্লাহকে বলল,
আমি তোমার খলিফাকে ওই নির্দেশনা মানতে দেব না। আমি তাকে চারদিক থেকে আক্রমণ করব। আমি দেখিয়ে দেব সে তোমার খেলাফত করবে না। আল্লাহ ইবলিসের চ্যালেঞ্জ গ্রহণ করলেন, কারণ তার খলিফা আদম সৃষ্টির উদ্দেশ্যই ছিল পরীক্ষা করে দেখা স্বাধীন ইচ্ছাশক্তি নিয়ে সে কোন পথে চলে। শুরু হলো আদমের পরীক্ষা, একদিকে আল্লাহর হুকুম মেনে চলা, অপরদিকে ইবলিসের প্ররোচনায় সেই হুকুম অমান্য করা। অতপর ইবলিসের প্ররোচনায় আদম আল্লাহর অবাধ্য হলেন। শাস্তিস্বরূপ আল্লাহ আদম ও ইবলিসকে পরস্পরের শত্রু হিসেবে পৃথিবীতে পাঠিয়ে দিলেন। শুধু দর্শক মণ্ডলী, আল্লাহর সাথে মালায়েক বা ফেরেস্তাদের যে কথোপকথন হলো তা কয়েকটি প্রশ্ন সৃষ্টি করে। প্রশ্নগুলো হচ্ছে, আল্লাহ বলেছেন তিনি মানুষকে তার খলিফা হিসেবে সৃষ্টি করেছেন, খলিফা বলতে কি বোঝায়? মালায়েকরা কিভাবে বুঝল এই খলিফা পৃথিবীতে অন্যায় ও রক্তপাত করবে? এই অন্যায় ও রক্তপাত রোধে আল্লাহ কি ব্যবস্থা নিলেন? সিরাতুল মুস্তাকিম বা সহজ সরল পথ বলতে কি বোঝায়? এবং এলাহ বা হুকুমদাতা অর্থ কি? এই প্রশ্নগুলোর সঠিক উত্তর অজানা থাকলে দাজ্জালকে চেনা সম্ভব নয়। তাই আসুন আমরা ধারাবাহিকভাবে উত্তরগুলো জেনে নিই। খলিফা শব্দের অর্থ হচ্ছে প্রতিনিধি বা রিপ্রেজেন্টেটিভ। আল্লাহ নিজে তার নিয়মকানুন ও হুকুমে সমস্ত সৃষ্টিকে পরিচালনা করেন, কিন্তু মানুষকে পরিচালনার ভার তিনি নিজে সরাসরি নিলেন না, বরং তিনি মানুষকেই ভার দিলেন আল্লাহর হুকুম মোতাবেক সমস্ত পৃথিবীকে পরিচালনা করার জন্য। মানুষ যদি আল্লাহর দেওয়া হুকুম দিয়ে তাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় অর্থাৎ সার্বিক জীবন পরিচালনা করে, তাহলেই সে আল্লাহর প্রতিনিধিত্ব করল। কিন্তু আল্লাহর প্রতিনিধিত্ব করার জন্য তার প্রথমেই দরকার আল্লাহ প্রদত্ত ক্ষমতা। এজন্য আল্লাহ নিজ আত্মা থেকে আদম আলাইহিসাল্লামের মধ্যে আত্মা ফুঁকে দিলেন, ফলে মানুষ আল্লাহর গুণে গুণান্বিত হল, তার মধ্যে আল্লাহর স্বাধীন ইচ্ছাশক্তিও চলে আসলো। মালায়েকরা বুঝতে পারল মানুষ এই স্বাধীন ইচ্ছাশক্তির বলে আল্লাহর হুকুম প্রত্যাখ্যান করতে পারবে, ফলে সমাজে সৃষ্টি হবে ফাসাদ সাফাকুদ্দিমা অর্থাৎ অন্যায় অত্যাচার অশান্তি। ইবলিসের চ্যালেঞ্জেও এ কথাটি স্পষ্ট হয়ে ওঠে। সে মানুষের ইচ্ছাশক্তিকে প্রভাবিত করে মানুষকে দিয়ে আল্লাহর হুকুম অমান্য করাবে, ফলে সে সিরাতুল মুস্তাকিম থেকে বিচ্যুত হবে, আর এই বিচ্যুতির স্বাভাবিক পরিণতিই হবে অশান্তি, যুদ্ধবিগ্রহ ও রক্তপাত। মানুষ যেন এই অশান্তিতে না পড়ে সেজন্য আল্লাহ যে জীবন ব্যবস্থা পাঠালেন তার নাম তিনি দিলেন দীনুল ইসলাম অর্থাৎ শান্তির জীবন ব্যবস্থা। এই জীবন ব্যবস্থার মূল ভিত্তি হল তৌহিদ, লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো হুকুমদাতা সার্বভৌমত্বের মালিক নেই, ব্যক্তি, সমাজ বা রাষ্ট্র পরিচালনার কোনো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত যিনি দিবেন তিনিই হচ্ছেন সার্বভৌম বা এলাহ। সার্বভৌমত্ব না থাকলে ব্যক্তি, সমাজ বা রাষ্ট্রীয় কোনো বিষয়েরই চূড়ান্ত মীমাংসা হওয়া সম্ভব নয়, তাই সব সংবিধানেরই একটি সার্বভৌমত্ব থাকতে হয়। যেমন রাজতন্ত্রে সার্বভৌমত্ব রাজা, বাদশাহ বা সম্রাটের, গণতন্ত্রে সার্বভৌমত্ব জনগণের সংখ্যাগরিষ্ঠতার, সমাজতন্ত্র ও সাম্যবাদে সার্বভৌমত্ব জনগণের একটি বিশেষ শ্রেণীর, ফ্যাসিবাদে সার্বভৌমত্ব একনায়ক বা ডিক্টেটরের, এবং ইসলামে সার্বভৌমত্ব মহান আল্লাহ তাআলার। এই ছকটি প্রমাণ করে দিচ্ছে আপনি যে জীবন ব্যবস্থায় গ্রহণ করেন না কেন একটি সার্বভৌমত্ব আপনাকে মানতেই হচ্ছে, অর্থাৎ সার্বভৌমত্বের ব্যাপারে কোনো আপোষ নেই। প্রতিটি ব্যবস্থার সার্বভৌমত্বের মালিক ভিন্ন হয়। গণতন্ত্র ও সমাজতন্ত্র যেমন একই সাথে মানা সম্ভব নয়, তেমনইভাবে ইসলাম ও গণতন্ত্র বা রাজতন্ত্রও একসাথে মানা সম্ভব নয়। তাই আল্লাহ ব্যর্থহীনভাবে বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ অর্থাৎ হুকুম দেওয়ার অধিকার কেবলমাত্র আল্লাহরই। সুতরাং আল্লাহর সার্বভৌমত্ব মেনে নেয়ার অর্থই হচ্ছে জীবনের যে অঙ্গনে আল্লাহর কোনো সিদ্ধান্ত থাকবে সেখানে আমরা অন্য কারো সিদ্ধান্ত মানব না,
এটিই হলো সিরাতুল মুস্তাকিম বা সহজ সরল পথ। ইবলিসের প্ররোচনায় এই সিরাতুল মুস্তাকিম পরিত্যাগ করে সমস্ত মানব জাতি যুগযুগে কীভাবে সেই অন্যায়, অশান্তি ও রক্তপাতের পতিত হলো, আসুন আমরা একটু দেখে নিই। ইবলিস তার চ্যালেঞ্জে জয়ী হওয়ার জন্য কুপ্ররোচনা দিয়ে আদম হাওয়ার পুত্র কাবিলকে দিয়ে তার নিজ ভাই হাবিলকে হত্যা করালো। ফলে মালায়েকদের ধারণা সত্য প্রমাণিত হলো। শুরু হলো ফাসাদ সাফাকুদ্দিমা, অর্থাৎ অন্যায়, অত্যাচার, অশান্তি। ক্রমান্বয়ে আদমের বংশ পৃথিবীতে ছড়িয়ে পড়তে লাগল। আল্লাহ তার প্রতিশ্রুতি মোতাবেক নবী রাসূলদের মাধ্যমে পথ দেখাতে থাকলেন। কিন্তু আল্লাহর প্রতিনিধি মানুষ ইবলিসের প্ররোচনায় আল্লাহর হুকুম অমান্য করে নিজেরাই জীবন চলার পথ তৈরি করে নিল। ফলে তারা অন্যায়, অত্যাচার ও রক্তপাতে নিমজ্জিত হল। নবী রাসূল প্রেরণের ধারাবাহিকতায় আল্লাহ তার এক প্রিয় বান্দা নূহ আলাইহিসাল্লামকে পাঠালেন মানুষকে সঠিক পথে ফিরিয়ে আনার জন্য। তিনি 950 বছর তার জাতিকে আল্লাহর নির্দেশিত পথের দিকে ডাকলেন। কিন্তু ইবলিস তাদের এমনই মোহগ্রস্ত করে রেখেছিল যে তারা নূহ আলাইহিসাল্লামের ডাকে সাড়া দিল না। অবশেষে আল্লাহ তার হুকুম প্রত্যাখ্যান করার অপরাধে নূহ আলাইহিসাল্লামের জাতিকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিলেন। তিনি নূহ আলাইহিসাল্লামকে আদেশ দিলেন একটি জাহাজ তৈরি করতে এবং তার সঙ্গী সাথী ও প্রত্যেক প্রাণীর এক জোড়া করে সে জাহাজে তুলতে। নূহ আলাইহিসাল্লাম আল্লাহর নির্দেশ অনুযায়ী জাহাজ তৈরি করলেন এবং প্রত্যেক প্রাণীর এক জোড়া করে সে জাহাজে তুললেন। অতঃপর আল্লাহ এমন এক ঝঞ্ঝা বন্যা, মহাপ্লাবন সৃষ্টি করলেন যে পৃথিবী থেকে তাদের অস্তিত্ব বিলীন হয়ে গেল। শুধুমাত্র নূহ আলাইহিসাল্লাম এবং তার সঙ্গী সাথীরা জাহাজে ভাসতে লাগলেন। তারপর আল্লাহর আদেশে প্লাবন শান্ত হলো। নূহ আলাইহিসাল্লাম তার সঙ্গীদের নিয়ে যুদি নামক পাহাড়ে অবতরণ করলেন। আদম সন্তানেরা আবারও পৃথিবীর বুকে ছড়িয়ে পড়ল। তারা আল্লাহর সার্বভৌমত্ব মেনে নিয়ে তাদের ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে আল্লাহর হুকুম প্রতিষ্ঠার মাধ্যমে শান্তিময় জীবন পরিচালনা করতে লাগল। ইবলিসের প্ররোচনায় মানুষ ক্রমান্বয়ে নূহ আলাইহিসাল্লামের আনিত শরিয়াহ থেকেও বিচ্যুত হতে থাকল। আবার শুরু হল পূর্বঘোষিত ফাসাদ ও সাফাকুদ্দিমা। আল্লাহ তার প্রতিশ্রুতি মোতাবেক পৃথিবীর প্রত্যেক জনপদে নবী রাসূল পাঠাতে থাকলেন। এভাবেই হাজার হাজার বছর অতিক্রান্ত হতে থাকল। একসময় আল্লাহ পাঠালেন হযরত ইব্রাহিম আলাইহিসাল্লামকে। তখন নমরুদ আল্লাহর তৌহিদকে প্রত্যাখ্যান করে নিজেকে রব দাবি করেছিল। ইব্রাহিম আলাইহিসাল্লাম নমরুদ ও তার অনুসারীদের তৌহিদের দিকে, অর্থাৎ আল্লাহর সার্বভৌমত্বের দিকে আহ্বান করলেন। কিন্তু সে আল্লাহর সার্বভৌমত্ব মানতে অস্বীকার করল এবং এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিসাল্লামকে আগুনে নিক্ষেপ করা হল। কিন্তু আল্লাহ আগুন থেকে তাকে হেফাজত করলেন। নমরুদ শুধু এটুকুতেই শান্ত হল না, তার অহংকার এমন পর্যায়ে পৌঁছেছিল যে সে আল্লাহর দিকেই তীর ছুড়ে মারল। তৌহিদ প্রত্যাখ্যান ও অধ্যত্ত অহংকারের শাস্তি হিসেবে আল্লাহ নমরুদকে সমূলে ধ্বংস করলেন। তারপর আল্লাহ তার দীনকে প্রতিষ্ঠা করলেন এবং ইব্রাহিম আলাইহিসাল্লামকে সম্মানিত করলেন। আল্লাহ ইব্রাহিম আলাইহিসাল্লামকে 2 পুত্র ইসমাইল ও ইসহাক আলাইহিসাল্লামকে দান করলেন। ইসমাইল আলাইহিসাল্লাম মক্কাতে এবং ইসহাক আলাইহিসাল্লাম ফিলিস্তিনের হেব্রনে বসবাস করতে লাগলেন।
পরবর্তীতে আল্লাহ ইসহাক আলাইহিসাল্লামের বংশে ধারাবাহিকভাবে নবী রাসুল পাঠাতে থাকলেন। এলেন ইয়াকুব আলাইহিসাল্লাম, যিনি ইসরায়েল নামেও পরিচিত ছিলেন। কালপরিক্রমায় বনি ইসরায়েলগণ যখন আল্লাহর তৌহিদ প্রত্যাখ্যান করল, তখন আল্লাহ শাস্তি হিসেবে তাদের ফারাও সাম্রাজ্যের দাসে পরিণত করে দিলেন। ফারাওদের হাতে দীর্ঘদিন শাস্তিদানের পর দয়াময় আল্লাহ তাদের উপর রহম করলেন। বনি ইসরায়েলদেরকে হাজার বছরের দাসত্ব থেকে উদ্ধার করতে আল্লাহ তাদের মধ্যে পাঠালেন হযরত মূসা আলাইহিসাল্লামকে। সূর্যদেবতা রা এর পূজারী ফেরাউনকে মূসা আলাইহিসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহর সার্বভৌমত্ব মেনে নিতে প্রস্তাব করলেন। ফেরাউন তারে আহ্বানকে প্রত্যাখ্যান করল। এক পর্যায়ে মূসা আলাইহিসাল্লাম ফেরাউনের দাসত্ব থেকে মুক্ত করার জন্য বনি ইসরায়েলদেরকে নিয়ে রওনা করলেন। মূসা আলাইহিসাল্লাম বনি ইসরায়েলদের নিয়ে যখন লোহিত সাগরের কিনারায় পৌঁছলেন, তখন আল্লাহ মূসা আলাইহিসাল্লামকে আদেশ করলেন তার হাতের লাঠি দিয়ে সাগরের পানিতে আঘাত করতে। তার লাঠির আঘাতে সাগরের পানি দুভাগ হয়ে শুকনো রাস্তায় পরিণত হল। অতঃপর তিনি বনি ইসরায়েলদের নিয়ে লোহিত সাগর পার হয়ে গেলেন। ফেরাউন যখন তার সৈন্যবাহিনী নিয়ে বনি ইসরায়েলদেরকে অনুসরণ করে সাগরের সেই পথের মধ্যে পৌঁছল, তখন আল্লাহর আদেশে সাগরের পানি দুপাশ থেকে তাদের উপর আশ্রয় পড়ল। ফেরাউন সৈন্যবাহিনী সমেত সাগর গর্ভে তলিয়ে গেল। আল্লাহর মোজেজাসহ আরও অসংখ্য মোজেজা ও করুণা দেখার পরও বনি ইসরায়েল জাতি তাদের চরিত্র সংশোধন করতে পারল না। মূসা আলাইহিসাল্লামের জীবদ্দশাতেই তারা আবার আল্লাহর সার্বভৌমত্ব ত্যাগ করে গরুর মূর্তিকে পূজা করতে আরম্ভ করল। এভাবে তারা বারবার গুরুতর অপরাধ ও সীমা লঙ্ঘন করে যেতে থাকল। মূসা আলাইহিসাল্লামের ইন্তেকালের পর আবার তারা আল্লাহর দিনকে বিকৃত করতে লাগল। আল্লাহ তাদের সংশোধনের জন্য আবার নবী রাসুল পাঠাতে থাকলেন, কিন্তু তারা জাতিগতভাবে আর কোনো নবীকেই মেনে নিল না, বরং একের পর এক নবী রাসুলকে নির্মম নির্যাতন ও হত্যা করে চলল। এভাবে অনেক নবী রাসুল ও শত সহস্র মোমেনদের রক্তে রঞ্জিত হল বনি ইসরায়েল অর্থাৎ ইহুদি জাতির ইতিহাস। এরপর ইহুদিদের মধ্যে আল্লাহ সবশেষে পাঠালেন ঈসা আলাইহিসাল্লামকে। ইহুদি বংশেরই নবী হযরত দাউদ আলাইহিসাল্লামের অভিশাপের ফলে আল্লাহ তাদেরকে মূর্তিপূজারী রোমানদের পদানত করে দিয়েছিলেন। তখনও তারা আংশিকভাবে তাওরাতের হুকুম বিধান মেনে চলত, কিন্তু ইহুদি ধর্মের আলেমদের অতি বিশ্লেষণের ফলে এই দিনটি তার আধ্যাত্মিকতা হারিয়ে ভারসাম্যহীন হয়ে গিয়েছিল। আল্লাহ ঈসা আলাইহিসাল্লামকে পাঠালেন সে ভারসাম্য ফিরিয়ে আনার জন্য। তিনি মূসা আলাইহিসাল্লামের শরিয়াহকে সমর্থন করলেন, বললেন, আমি বনি ইসরায়েলের পথভ্রষ্ট মেষগুলোকে পথ দেখাতে এসেছি। সেজন্য তিনি ইহুদিদের বাইরে ধর্ম প্রচার করতে তার অনুসারীদেরকে কঠোরভাবে নিষেধ করেছিলেন। তাই মূর্তিপূজারী রোমান শাসকরা তার ধর্মপ্রচারে কোনো বাধা দিল না, বরং বাধা হয়ে দাঁড়ালো তৎকালীন ইহুদিদের আলেম শ্রেণী ধর্ম ব্যবসায়ী মোল্লা, যাদেরকে রাব্বাই, সাদ্দুসাই, ফারিসি ইত্যাদি নামে ডাকা হতো। এই মোল্লা শ্রেণী বাইতুল মুকাদ্দাস মসজিদটিকে তাদের ব্যবসা কেন্দ্র বানিয়ে রেখেছিল। ঈসা আলাইহিসাল্লাম তাদের ধর্ম বাণিজ্যে প্রচণ্ড বাধা হয়ে দাঁড়ালেন। তিনি যখন সাধারণ জনগণের সামনে ওই সকল ধর্ম ব্যবসায়ীদের মুখোশ খুলে দিতে লাগলেন, তখন তারা তাকে হত্যার ষড়যন্ত্র করল। এক পর্যায়ে তারা রোমান শাসকদেরকে বোঝাতে সক্ষম হল যে ঈসা আলাইহিসাল্লাম তাদের জন্য এক বিপজ্জনক শক্তি, এবং জনগণকে বোঝাতে লাগল যে ঈসা আলাইহিসাল্লাম একজন ধর্মদ্রোহী ও জাদুকর। তখন ইবলিস স্বয়ং যেন ধর্ম ব্যবসায়ী আলেমদের রূপ ধারণ করেছিল।
ঈসা আলাইহাসাল্লামের ঘনিষ্ঠ সাহাবি জুডাস ইসকারিয়াস মাত্র 30 মুদ্রার বিনিময়ে রোমানদের হাতে তাকে ধরিয়ে দিল। ঈসা আলাইহাসাল্লামকে আল্লাহ সশরীরে উঠিয়ে নিলেন এবং বিশ্বাসঘাতক জুডাস ইসকারিয়াসকে অবিকল ঈসা আলাইহাসাল্লামের রূপ দান করলেন। এই মোনাফেকির শাস্তি হিসাবে আল্লাহ জুডাসকে ক্রুশে চড়ালেন। ঈসা আলাইহাসাল্লামকে তুলে নেয়ার পর তার আসহাবগণ প্রাণের ভয়ে প্যালেস্টাইন ছেড়ে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ল। কিছুদিন পর পল নামের একজন ইহুদি ঈসা আলাইহাসাল্লামের উপর ইমান আনলেন, যদিও তার ইমান সম্পর্কে সন্দেহ থেকেই যায়, এজন্য যে তিনি সরাসরি ঈসা আলাইহাসাল্লামের আদেশ লঙ্ঘন করেছিলেন। ঈসা আলাইহাসাল্লামকে আল্লাহ পাঠিয়েছিলেন শুধুমাত্র ইহুদিদের সংশোধনের জন্য, তিনি ইহুদিদের বাইরে কখনও ধর্ম প্রচারে যাননি এবং এ বিষয়ে সাহাবিদের কঠোরভাবে সতর্ক করে গেছেন। কিন্তু ঈসা আলাইহাসাল্লামের নির্দেশ অমান্য করে পল সে কাজটি আরম্ভ করলেন। তিনি ঈসা আলাইহাসাল্লামের শিক্ষাকে বিকৃত করে খ্রিস্ট ধর্ম নাম দিয়ে প্রচার করতে লাগলেন। যেহেতু ইহুদিদের মধ্যে ঈসা আলাইহাসাল্লামের বাণী প্রচার নিষ্ফল এবং অসম্ভব ছিল, তাই পল ও তার অনুসারীরা এই নতুন ধর্মটি জেরুসালেম বা ইহুদিদের মধ্যে প্রচার না করে ইউরোপের বিভিন্ন দেশে প্রচার করতে লাগলেন। ইউরোপিয়ানরা তখন ছিল ভূতপেত্নী ও নানা মূর্তির পূজারি। তারা দেখল এই নতুন ধর্মটি তাদের ঐসব ধর্মের চেয়ে অনেক উন্নত। তারা ঢালাওভাবে এই ধর্মটিকে গ্রহণ করতে লাগল। ফলে একসময় ইউরোপের অধিকাংশ জনগণ এমনকি শাসকবর্গও খ্রিস্ট ধর্মকে গ্রহণ করে নিল। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পেলেন আদম আলাইহাসাল্লাম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহাসাল্লাম পর্যন্ত ইবলিসের প্ররোচনায় মানুষ কীভাবে আল্লাহর নির্দেশিত সিরাতুল মুস্তাকিম থেকে, তৌহিদ থেকে বিচ্যুত হয়ে সমাজে অন্যায় অশান্তি সৃষ্টি করেছে, ধর্মকে বিকৃত করে ফেলেছে। অপরদিকে আল্লাহ বিভিন্ন সময়ে নবী রসুল পাঠিয়ে আবার তৌহিদের পথে মানুষকে ফিরিয়ে এনেছেন। নবী রসুলদের আহ্বানে যারা তৌহিদের পথে ফিরে আসেনি, তারা পূর্বের বিকৃত পথটিকেই আঁকড়ে ধরে থেকেছে এবং সেই বিকৃত পথের আলেম সমাজ সবসময়ই নবী রসুলদের বিরোধিতা করেছে। এভাবেই সৃষ্টি হয়েছে নতুন একটি ধর্মের। কিন্তু খ্রিস্ট ধর্মের জন্ম ওই প্রক্রিয়ার বাইরে একটি সুচিন্তিত ভিন্ন প্রক্রিয়াই হল। সুচিন্তিত ভিন্ন প্রক্রিয়া বললাম এজন্য যে, যদি কোনো ব্যক্তি একজন নবীর উপর ইমান এনে থাকেন, তাহলে তিনি নিশ্চয় উক্ত নবীর নিষেধাজ্ঞাগুলো মেনে চলবেন। কিন্তু দেখা গেল ঈসা আলাইহাসাল্লাম যা করতে নিষেধ করেছিলেন, খ্রিস্ট ধর্মের প্রবক্তা পল সে কাজটিই আরম্ভ করলেন। অর্থাৎ ঈসা আলাইহাসাল্লাম ইহুদিদের বাইরে তার ধর্মকে প্রচার করতে কঠোরভাবে নিষেধ করেছিলেন, আর নিষেধ করা সত্ত্বেও পল সে কাজটি করেছেন এবং সুচিন্তিতভাবে করেছেন। পরবর্তীতে এই ভুল পথে জন্ম নেওয়া ধর্ম থেকেই একটি জড়বাদী সভ্যতার আবির্ভাব হয়েছে, যে সভ্যতাকে শেষ রসুল দাজ্জাল হিসেবে বর্ণনা করেছেন। তাই দাজ্জালকে ভালো করে বুঝতে হলে আপনাদেরকে শেষ নবীর উপর অর্পিত দায়িত্ব সম্পর্কেও ধারণা রাখতে হবে। চলুন আমরা শেষ রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সময় আরবের অবস্থা কী ছিল, তাকে পাঠানোর উদ্দেশ্য কী ছিল তা একটু জেনে নেই। ইসমাইল আলাইহাসাল্লাম থেকে সৃষ্ট ইব্রাহিম আলাইহাসাল্লামের আরেক বংশধারা মক্কাতে বসবাস করে আসছিল। শত সহস্র বছরে তাদের মধ্যেও শরিয়ার বিকৃতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেল। তারা কাবার অবস্থা বাইতুল মুকদ্দাসের চেয়েও জঘন্য করে ফেলল, মূর্তি দিয়ে তারা কাবাকে কলঙ্কিত করল। কিন্তু তখনও তারা ইব্রাহিম আলাইহাসাল্লামের শরিয়াহ মোতাবেক নামাজ, রোজা, হজ সবই পালন করে আসছিল। তারা আল্লাহকে এতটাই বিশ্বাস করত যে নিজেদের নাম পর্যন্ত রাখত আবদুল্লাহ, অর্থাৎ আল্লাহর উপাসক, এবং কোনো কাজ শুরুর আগে তারা বলতো বিসমিকা আল্লাহুম্মা, আল্লাহর নামে শুরু করলাম, এমনকি লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক বলেও কাবা তাওয়াফ করত। কিন্তু তারা আল্লাহর নির্দেশিত শরিয়াহ বাদ দিয়ে নিজেদের সমাজ ও রাষ্ট্রীয় ব্যবস্থা হিসেবে লাত,
উজ্জাহ, মানাত, হোবাল ইত্যাদি দেবতার নামে চালাত। এমত অবস্থায় আল্লাহ ইব্রাহিম আলাইহাসাল্লামের সাথে দেওয়া তাঁর ওয়াদা পূরণ করলেন। আল্লাহ তাঁর সর্বশেষ রসুল ও সর্বাধিক প্রিয় বান্দা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহাসাল্লামকে প্রেরণ করলেন ইসমাইল আলাইহাসাল্লামের বংশধারাই। শুষ্ক মরুর বুকে প্রশস্ত হৃদয় নিয়ে বেড়ে উঠলেন রাহমাতিল্লিল আলামিন। নবুয়ত প্রাপ্তির আগ পর্যন্ত মক্কাবাসী তাকে আল আমিন আস সাদেক বলে মাথায় তুলে রাখল। কিন্তু যে মুহূর্তে তিনি তৌহিদের ডাক দিলেন, আল্লাহ ছাড়া কোনো হুকুমদাতা নাই, সার্বভৌমত্বের মালিক নাই, তখনই মক্কাবাসী তাকে মাথা থেকে ছুঁড়ে ফেলে দিল। 40 বছর ধরে যিনি ছিলেন আলামিন, তিনি এখন তাদের চোখে হয়ে গেলেন মিথ্যাবাদী, পাগল, জাদুকর, ধর্মত্যাগী বা মুরতাদ। আল্লাহর তৌহিদ গ্রহণ ও প্রচারের অপরাধে দীনে হানিফের অনুসারী ও মিল্লাতে ইব্রাহিম হবার দাবিদার কাবার আলেম, মোল্লা ও গোত্রপতিদের নির্যাতন নিপীড়নের খড়গ নেমে এল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহাসাল্লাম ও তাঁর অনুসারী মোমিনদের উপর। এসব বাধা ও প্রতিকূলতাকে উপেক্ষা করে তিনি ও তাঁর আসাবগণ আল্লাহর কলিমার দিকে, সার্বভৌমত্বের দিকে মানুষকে আহ্বান করতে লাগলেন। দীর্ঘ 13 বছর মক্কার গোত্রপতি তথাকথিত আলেম ও ধর্ম ব্যবসায়ীদের চক্রান্তের এক পর্যায়ে আল্লাহর আদেশে তিনি মদিনায় হেজরত করলেন। মদিনার জনগোষ্ঠী রসুলকে সাদরে গ্রহণ করল এবং তারা আল্লাহর সার্বভৌমত্ব মেনে নিল। রসুল সেখানে আল্লাহর হুকুম মোতাবেক রাষ্ট্র পরিচালনা করতে থাকলেন। পৃথিবীর বুকে আবার প্রতিষ্ঠিত হল আল্লাহর সার্বভৌমত্ব। পরবর্তী ইতিহাস হল শেষ রসুল সমগ্র আরব উপদ্বীপে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে আল্লাহর তৌহিদভিত্তিক দিন প্রতিষ্ঠা করলেন। আল্লাহর দিনকে সমস্ত দুনিয়ায় প্রতিষ্ঠার জন্য তিনি এমন এক জাতি গঠন করলেন যারা ছিলেন দুর্নিবার, অপরাজেয়, মৃত্যু ভয়হীন, দুর্ধর্ষ যোদ্ধা। রাসুলের ইন্তেকালের পর আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠার দায়িত্ব এসে পড়ল তাঁর উম্মার ওপর। পৃথিবীর অর্ধেকেরও বেশি জায়গাতে তারা আল্লাহর দিন প্রতিষ্ঠা করলেন, যেন ধরার বুকে আসমান থেকে নেমে এলো এক অনাবিল শান্তি। এই হলো মানুষের প্রকৃত অতীত, সত্য গ্রহণ ও প্রত্যাখ্যান, ন্যায় ও অন্যায়ের অবিরাম দ্বন্দ্ব, সমষ্টি ও ব্যক্তিগতভাবে মানুষের আত্মাকে একদিকে ইবলিস, অন্যদিকে আল্লাহর রুহের টানাটানি। এ শুধু অতীত নয়, ভবিষ্যত নিঃসন্দেহে এই। এর কোনো বিরতি, কোনো চ্যুতি হয়নি, হচ্ছে না, হবে না। শুধু দর্শক, আল্লাহ যুগে যুগে নবী রাসূলদের মাধ্যমে যে দিন বা ধর্ম পাঠিয়েছেন তা ছিল ভারসাম্যপূর্ণ। এতে যেমন ব্যক্তিগত জীবনে মানুষ কীভাবে চলবে তার নির্দেশনা থাকত, তেমনি সামাজিক ও রাষ্ট্রীয় জীবন পরিচালনার জন্যে আইনকানুনও থাকত। ফলে ধর্ম থেকে জাতীয় জীবনকে আলাদা করার কোনো প্রয়োজন হয়নি। সর্বযুগে ধর্মের আলেমগণ এই ভারসাম্যপূর্ণ দিনটিকে অতি বিশ্লেষণ করে বিকৃত করে ফেলেছে। ফলে সমাজে ফাসাদ, সাফাকুদ্দিমা, অন্যায়, রক্তপাত সৃষ্টি হয়েছে। এমত অবস্থায় আল্লাহ ওই বিকৃতি সংশোধনের জন্য আবার নবী রাসূল প্রেরণ করেছেন। যেমন ইহুদিরা হযরত মুসা আলাইহাসসালামের আনিত দিনের আধ্যাত্মিক দিকটিকে বিকৃত করে ফেলায়, সেই আধ্যাত্মিক দিকটি সংশোধনের জন্য আল্লাহ পাঠালেন ঈসা আলাইহাসসাল্লামকে। তিনি এসে বললেন, আমি মুসা আলাইহাসসাল্লামের শরিয়াহকে বাতিল করতে আসিনি, বরং সেটাকে সত্যায়ন করতে এসেছি। এবং তোমরা যে আত্মার দিক পরিত্যাগ করেছ সেটাকে পুনর্প্রতিষ্ঠা করতে এসেছি।
সুতরাং ঈসা আলাইহিসাল্লামের আনীত দিনে বিন্দুমাত্র জাতীয় শরিয়াহ অর্থাৎ আইন কানুন দণ্ডবিধি রাষ্ট্র ব্যবস্থা ছিল না, ছিল শুধু ব্যক্তিগতভাবে ভালো হয়ে চলার প্রক্রিয়া, এবং এটা ছিল শুধু ইহুদি জাতির মধ্যে সীমাবদ্ধ। কিন্তু হযরত ঈসা আলাইহিসাল্লামকে তুলে নেয়ার পর খ্রিস্টধর্মের প্রবক্তা পল ঈসা আলাইহিসাল্লামের আদেশ লঙ্ঘন করে জাতীয় শরিয়াহবিহীন এই ধর্মকে ইহুদিদের বাইরে প্রচার করতে থাকায় ইউরোপের মানুষ ঢালাওভাবে এই ধর্মকে গ্রহণ করে নিল। তারা বুঝল না আইন কানুন দণ্ডবিধি রাষ্ট্র ব্যবস্থা অর্থনীতি ও রাজনীতিহীন একটি ব্যবস্থা দিয়ে সামষ্টিক জীবন পরিচালনা করা সম্পূর্ণ অসম্ভব। তারপরেও সমগ্র ইউরোপে এই ভারসাম্যহীন খ্রিস্ট ধর্মকে জাতীয় জীবনে প্রতিষ্ঠার ফলে প্রতি পদে ইহলৌকিক ও পারলৌকিক জীবনের ব্যাপারে সংঘাত আরম্ভ হলো। এক পর্যায়ে সমস্ত ইউরোপ জুড়ে চার্চ ও রাজাদের মধ্যে সংঘাত ও সংঘর্ষ এমন প্রকটাকার ধারণ করল যে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে পড়ল। ফলে তারা বাইবেলের ধর্মীয় অনুশাসনের বাইরে জাতীয় জীবন পরিচালনার জন্য একটি আলাদা পদ্ধতির কথা চিন্তা করতে বাধ্য হল। রাজা অষ্টম হেনরির রাজত্বকালে 1537 খ্রিস্টাব্দে ইংল্যান্ডে আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত নেওয়া হলো, ধর্মীয় আইন নয়, এখন থেকে মানুষের সামাজিক রাষ্ট্রীয় অর্থনৈতিক অর্থাৎ সামগ্রিক জীবনে মানুষ যে সিদ্ধান্ত নেবে সেটাই হবে চূড়ান্ত। ন্যায় অন্যায় ভালোমন্দের মানদণ্ড নির্ধারণ করবে মানুষ, এখানে স্রষ্টার কোনো স্থান থাকবে না। এই প্রথম মানুষ স্রষ্টাকে বা ধর্মকে সম্পূর্ণরূপে বাদ দিয়ে জীবন পরিচালনার জন্য নিজেরাই আইন রচনা করল, অর্থাৎ সার্বভৌমত্ব তুলে নিল নিজের হাতে। ফলশ্রুতিতে জন্ম নিল স্রষ্টাহীন আধ্যাত্মিকতাহীন একটি বস্তুবাদী সভ্যতা। এই সভ্যতাকেই রসুল রূপকভাবে দাজ্জাল হিসেবে বর্ণনা করেছেন। আসুন আমরা ভিডিও চিত্রের মাধ্যমে দাজ্জালের আবির্ভাবের প্রেক্ষাপট বুঝে নেওয়ার চেষ্টা করি। পৃথিবীর যে অংশে ইসলাম প্রতিষ্ঠিত হল সে অংশের অবস্থা হল শান্তিময়, কিন্তু ইউরোপের যে বিরাট অংশ এই নতুন দিনের বাইরে রয়ে গেল সেখানকার জনগণ পলের প্রবর্তিত জাতীয় শরিয়াহীন খ্রিস্ট ধর্মকেই তাদের সামষ্টিক জীবনে প্রয়োগের ব্যর্থ চেষ্টা করে যেতে লাগল। সে অঞ্চলগুলোর খ্রিস্টান রাজারা পোপের তত্ত্বাবধানে ধর্মযাজকদের সাথে নিয়ে রাজ্য শাসন করতে লাগলেন। ধর্মযাজকরা মন গড়াভাবে ঈশ্বরের নামে যে ফতোয়া দিতেন তাই ধর্মের বিধান বলে গৃহীত হতো। ধর্মযাজকগণ সাধারণ মানুষকে এমনভাবে ধর্মান্ধ করে রেখেছিল যে রাজারা সমস্ত ব্যাপারে এই ধর্মযাজকদের নির্দেশ মানতে একরকম বাধ্য ছিলেন। তাদের কথা না মানলে পোপ ও ধর্মযাজকগণ ফতোয়া দিয়ে জনগণকে খেপিয়ে তুলত এবং রাজাকে বাধ্য করত তাদের ঘোষিত ফতোয়া কার্যকরী করতে। জ্যোতির্বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি সহ আরও অনেক মহামনীষীকে মৃত্যুদণ্ড দিতে রাজাকে বাধ্য করেছিল এই খ্রিস্টান পুরোহিতরা। তারাই বহু নিরপরাধ নারীকে ডাইনি আখ্যা দিয়ে আগুনে পুড়িয়ে মারতে বাধ্য করেছে। মধ্যযুগীয় বর্বরতা শব্দটির সৃষ্টিই হয়েছে ইউরোপের খ্রিস্টানদের সীমাহীন কুসংস্কার ও নির্যাতনের প্রসঙ্গকে ঘিরে, যা পরবর্তীতে মুসলিম সভ্যতার ওপর অন্যায়ভাবে চাপিয়ে দেওয়া হয়েছে। এভাবে ঈসা আলাইহিসাল্লামের কিছুদিন পর থেকেই খ্রিস্টান সমাজে রাজা ও চার্চের দ্বৈত শাসন চলে আসছিল। রাজাদের স্বেচ্ছাচারিতা এবং চার্চের ধর্মযাজকদের ফতোয়াবাজির দ্বিমুখী চাপে সাধারণ মানুষ থাকত সর্বদা আতঙ্কগ্রস্ত। রাজা, চার্চ এবং সাধারণ জনগণের আভ্যন্তরীণ কোন্দলে শত শত বছর ধরে তাদের সমাজ রক্তে রঞ্জিত হতে থাকল। ফলশ্রুতিতে সমাজনেতাসহ সাধারণ জনগণ ধর্মের প্রতি বীতশ্রদ্ধ হয়ে উঠল। এই সংঘাতের ইতিহাস এতটাই ভয়ঙ্কর ও বিস্তৃত যে এত স্বল্প পরিসরে এর বিবরণ দেওয়া সম্ভব নয়। শুধু এইটুকু বললেই চলবে যে এই সংঘাত একসময় এমন পর্যায়ে গিয়ে পৌঁছল যে ইউরোপীয় রাজা ও সমাজনেতাদের সামনে দুটো মাত্র পথ খোলা রইল। হয় এই খ্রিস্টধর্মকে সম্পূর্ণ ত্যাগ করতে হবে, অথবা এটাকে নির্বাসন দিতে হবে মানুষের ব্যক্তিগত জীবনের সংকীর্ণ পরিধির মধ্যে।
যেখান থেকে এটা রাষ্ট্রীয়, রাজনৈতিক, অর্থনৈতিক কর্মকাণ্ডে কোনো প্রভাব বিস্তার করতে না পারে। যেহেতু ধর্মকে মানুষের সার্বিক জীবন থেকে বিদায় দেয়া বা সমস্ত ইউরোপের মানুষকে নাস্তিক বানিয়ে দেয়া সম্ভব নয়, তাই শেষ পর্যন্ত ইউরোপীয় রাষ্ট্র ও সমাজনেতারা দ্বিতীয় পথটাকে গ্রহণ করলেন। রাজা অষ্টম হেনরির রাজত্বকালে 1537 খ্রিস্টাব্দে ইংল্যান্ডে প্রথম আনুষ্ঠানিকভাবে খ্রিস্টান ধর্মকে মানুষের সামষ্টিক জীবন থেকে বিচ্ছিন্ন করে ব্যক্তিগত জীবনে নির্বাসিত করা হলো। সার্বভৌমত্ব আল্লাহর হাত থেকে মানুষের হাতে নেওয়া হলো। জন্ম হলো দাজ্জালের। শুধু দর্শক, যেহেতু রসুল ইহুদি খ্রিস্টান সভ্যতাকেই দাজ্জাল হিসেবে বর্ণনা করেছেন, সেহেতু দাজ্জালকে চিনতে হলে সভ্যতা কী তা আমাদের ভালো করে বুঝে নিতে হবে। সভ্যতার শব্দটি এসেছে সভ্য থেকে। সভ্য অর্থ ভালো, ন্যায় ইত্যাদি, অর্থাৎ কোনটি ভালো, কোনটি ন্যায়, কোনটি বৈধ তার একটি মানদণ্ডের উপর ভিত্তি করে তৈরি হয় সভ্যতা। আল্লাহ যুগে যুগে এই মানদণ্ড নবী রসুলদের মাধ্যমে প্রেরণ করেছেন, যাকে আমরা ধর্ম বলি। যেমন ইসলাম নিজে একটি সভ্যতা। এই সভ্যতার মূল ভিত্তি হচ্ছে আল্লাহর সার্বভৌমত্ব, লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ ব্যক্তি, পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয় জীবন পরিচালনার যে কোনো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন আল্লাহ। এক কথায়, ইসলামী সভ্যতাই জীবনের সর্বাঙ্গনে ভালো মন্দ, ন্যায় অন্যায়ের মাপকাঠি নির্ধারণ করবেন আল্লাহ। এখানে মানদণ্ড নির্ধারণের মানুষের কোনো হাত নেই। পক্ষান্তরে 1537 সালে ইউরোপে যে নতুন সভ্যতার জন্ম হলো, তার সার্বভৌমত্ব রইল মানুষের হাতে। অর্থাৎ সামষ্টিক জীবনে কোনটি ভালো, কোনটি ন্যায় বা অন্যায় তা নির্ধারণ করবে মানুষ। এখানে আল্লাহর কোনো স্থান থাকলো না, অর্থাৎ আল্লাহর বদলে এলাহ হিসেবে মানুষকেই গ্রহণ করে নেওয়া হলো। জন্ম হলো দাজ্জালের। সে তার শৈশব কৈশোর পার হয়ে বর্তমানে যৌবনে উপনীত হয়েছে। এখন তার বয়স 472 বছর। দুর্দণ্ড প্রতাপে সারা পৃথিবীকে সে তার পায়ের নিচে পদদলিত করে চলেছে। মুসলিম সহ সমস্ত মানবজাতি দাজ্জালকে না চেনার কারণে তাকে প্রভু বলে মেনে নিয়ে তার পায়ে সাজদায়ও পড়ে আছে। সত্যিকার অর্থেই বর্তমান ইহুদি খ্রিস্টান যান্ত্রিক সভ্যতায় দাজ্জাল কিনা তা জানার একমাত্র পথ হচ্ছে দাজ্জাল সম্পর্কে রসুলের বর্ণনাগুলো এই সভ্যতার সাথে মিলিয়ে দেখা। আসুন আমরা রসুল বর্ণিত হাদিসগুলো মিলিয়ে দেখি ইহুদি খ্রিস্টান যান্ত্রিক সভ্যতায় দাজ্জাল কিনা। আল্লাহ রসুল বলেছেন, আদমের সৃষ্টি থেকে শেষ দিন অর্থাৎ কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটেছে ও ঘটবে তার মধ্যে দাজ্জালের চেয়ে বড় আর কিছু ঘটবে না। মানবজাতির সৃষ্টি থেকে শেষ পর্যন্ত সময়ের মধ্যে সর্ববৃহৎ, সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হওয়াটা কম কথা নয়, নিঃসন্দেহে বলা যায় সাংঘাতিক। কারণ মানবজাতির জীবনে নূহ আলাইহিসসালামের সময়ে মহাপ্লাবনে সমস্ত পৃথিবী ডুবে গিয়ে মানবজাতিসহ সব প্রাণী পশু পাখি ধ্বংস হয়ে গিয়েছিল। মহাভারতে বর্ণিত কুরুক্ষেত্রের যুদ্ধে 18 অক্ষৌহিণী অর্থাৎ প্রায় 1 কোটি আদম সন্তান নিহত হয়েছিল এবং সম্প্রতি সুনামিতে প্রায় 4.5 লক্ষ আদম সন্তান নিহত হয়েছে। ইতিহাসের আগে আরও অমন সর্বনাশা বিপর্যয় হয়তো হয়েছে, কিন্তু সব কিছুর চেয়েও সাংঘাতিক ব্যাপার হবে দাজ্জালের আবির্ভাব। দাজ্জাল কেন এত ভয়ঙ্কর বিপদ যে আল্লাহ রসুল নিজে তার ফিতনা থেকে আশ্রয় চেয়েছেন? এ প্রশ্নের জবাব পেতে হলে প্রথমেই আমাদেরকে বুঝতে হবে দাজ্জাল শব্দের অর্থ কী। সত্যিকার অর্থে দাজ্জাল কোনো নাম নয়, এটি একটি বিষয়ের বর্ণনা। দাজ্জাল শব্দের অর্থ চাকচিক্যময় প্রতারক, যেটা বাইরে থেকে দেখতে খুব সুন্দর কিন্তু ভেতরে কুৎসিত, যেমন মাকাল ফল। দাজ্জালের তৈরি গণতন্ত্র, সমাজতন্ত্র, একনায়কতন্ত্র, রাজতন্ত্র এবং এর প্রযুক্তিগত সাফল্য মানুষকে মুগ্ধ করে, যোগ ধাঁধিয়ে দেয়। মুসলিমসহ সমস্ত পৃথিবীর মানুষ দাজ্জালের এই তন্ত্রমন্ত্রে মুগ্ধ হয়ে তা জাতীয় জীবনে প্রতিষ্ঠা করে শান্তির পথ খুঁজছে। কিন্তু দাজ্জালের ওইসব তন্ত্র দ্বারা শাসনাধীন পৃথিবী অন্যায়, অত্যাচার, যুদ্ধ, রক্তপাতে, ক্ষুধায়, অশ্রুতে ভরপুর।
আজ পৃথিবীর চারদিক থেকে আর্ত মানুষের হাহাকার উঠছে, শান্তি চাই, শান্তি চাই। দুর্বলের ওপর সবলের অত্যাচারে, দরিদ্রের ওপর ধনীর বঞ্চনায় শোষণে, শাসিতের ওপর শাসকের অবিচারে, ন্যায়ের ওপর অন্যায়ের বিজয়ে, সরলের ওপর ধূর্তের বঞ্চনায় পৃথিবী আজ মানুষের বাসের অযোগ্য হয়ে পড়েছে। নিরপরাধ ও শিশুর রক্তে আজ পৃথিবীর মাটি ভেজা। শুধু বিগত শতাব্দীতে এই সভ্যতা দুইটি বিশ্বযুদ্ধ ঘটিয়ে 14 কোটি আদম সন্তান হতাহত করেছে। এরপর আরও অনেক ছোটোখাটো যুদ্ধে অন্তত 2 কোটি মানুষ হত্যা করেছে। আহত ও বিকলাঙ্গের সংখ্যা ওই মোট সংখ্যার চেয়ে বহু গুণ। এই সভ্যতা বর্তমান শতাব্দীতে শুধু ইরাকেই হত্যা করেছে 10 লক্ষাধিক মানুষ। পৃথিবীতে শান্তির জন্য এত চেঁচামেচি, এত লেখা, এত কথা, এত শান্তির প্রচার কিছুই হচ্ছে না। শুধু হচ্ছে না নয়, সমস্ত রকম পরিসংখ্যান বলে দিচ্ছে যে একমাত্র যান্ত্রিক উন্নতি ছাড়া আর সমস্ত দিক দিয়ে মানুষ অবনতির পথে যাচ্ছে এবং দ্রুত যাচ্ছে। পরিসংখ্যান বলছে পৃথিবীর প্রতিটি দেশে খুন, হত্যা, চুরি, ডাকাতি, রাহাজানি, ধর্ষণ ইত্যাদি সব রকম অপরাধ প্রতি বছর বেড়ে চলেছে এবং বেড়ে চলেছে লাফিয়ে লাফিয়ে। এমন কোনো দেশ নেই যেখানে অপরাধের সংখ্যা কমছে। এর শেষ কোথায়? এর পরিণতি চিন্তা করে সুস্থ মস্তিষ্ক মানুষ আজ দিশেহারা। এর উপর আবার ভয়াবহ বিপদ দাঁড়িয়েছে পারমাণবিক অস্ত্রের। দাজ্জালের এই পারমাণবিক বোমা এতটাই শক্তিশালী যে পৃথিবীকে এক মুহূর্তে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিতে সক্ষম। এমন ধ্বংসাত্মক শক্তির আবির্ভাব পৃথিবীতে আগে কখনো ঘটেনি বলেই রসুল দাজ্জালকে একটি দানব হিসেবে বর্ণনা করেছেন। তাই এসবই অর্থাৎ এই অবস্থা প্রমাণ করছে যে রসুল বর্ণিত পাশ্চাত্য বস্তুবাদী ইহুদি খ্রিস্টান যান্ত্রিক সভ্যতাই হচ্ছে সেই দাজ্জাল, চাকচিক্যময়, চোখ ধাঁধানো প্রতারক। ভিডিও চিত্রগুলো দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন দাজ্জাল কতটা সাংঘাতিক। তাই সাংঘাতিক দাজ্জালকে ভবিষ্যতের মানুষ যেন সহজে চিনতে পারে সেজন্য রসুল দাজ্জালের অনেকগুলো পরিচিতি তার আসহাবদের কাছে রূপকভাবে বর্ণনা করে গিয়েছেন। কারণ তার সময়ের আরবগণ ছিলেন নিরক্ষর এবং বহু শতাব্দী পরের যান্ত্রিক সভ্যতার প্রযুক্তি সম্পর্কে তাদের বোঝানোর চেষ্টা করা হতো অর্থহীন। আমরা রসুলের এই রূপক বর্ণনাকে ওই নিরক্ষর আরবদের মতো ধরে নিয়ে বিশাল এক দৈত্যদানবের অপেক্ষায় বসে আছি। কিন্তু দাজ্জাল কোনো দৈত্যদানব নয়, বরং ইহুদি খ্রিস্টান সভ্যতাই হচ্ছে সেই ভয়ানক দাজ্জাল। রসুলের হাদিসগুলো থেকে একে একে তার প্রমাণ দেব ইনশাল্লাহ। দাজ্জালের গতি সম্পর্কে ধারণা দিতে গিয়ে আল্লাহ রসুল বলেছেন, দাজ্জালের গতি হবে অতি দ্রুত, সে বায়ুতাড়িত মেঘের মতো আকাশ দিয়ে উড়ে চলবে। দাজ্জাল যদি দৈত্যদানবী হবে তবে মেঘের গতির সাথে তুলনা করার দরকার কি? তার যখন যেখানে যেভাবে খুশি যাবে। বরং দাজ্জাল কোনো দানব নয় বলেই রসুল মেঘের গতির সাথে তুলনা দিয়েছেন। ইহুদি খ্রিস্টান যান্ত্রিক সভ্যতার তৈরি অ্যারোপ্লেন যখন আকাশ দিয়ে উড়ে যায় তখন সেটাকে জোর বাতাসে চালিত মেঘের টুকরোর মতোই দেখায়। তাই আল্লাহ রসুল তার আসহাবদের দাজ্জালের গতি সম্পর্কে ধারণা দিতে গিয়ে বায়ুতাড়িত মেঘের কথা বলেছেন। তিনি যদি বলতেন দাজ্জাল প্লেন নামক একটি যন্ত্র বানিয়ে আকাশ দিয়ে দ্রুত বেগে উড়ে যাবে, তাহলে তার আসহাবগণ দাজ্জালের গতি সম্পর্কে মোটেই ধারণা করতে পারতেন না। এর পরেও কি বলবেন
ইহুদি খ্রিস্টান বস্তুবাদী সভ্যতাই দাজ্জাল নয়? আরেকটি হাদিসে আল্লাহ রসুল বলেছেন, জুমার সালাহ কায়েম করতে যে সময় লাগে সেইটুকু সময়ের মধ্যে দাজ্জাল সমস্ত পৃথিবী ঘুরে আসতে পারবে। দাজ্জালের সম্পর্কে প্রতিষ্ঠিত ধারণা হল দাজ্জাল দৈত্যের মতো বিরাট এক প্রাণী, যার বাহনের এক পা থাকবে পৃথিবীর পূর্বে, অন্য পা থাকবে পশ্চিমে। এ ধারণা সত্য হলে পৃথিবী ঘুরে আসতে দাজ্জালের এক থেকে দেড় ঘন্টা সময় লাগবে কেন? সে তো চাইলেই মুহূর্তের মধ্যেই পৃথিবী প্রদক্ষিণ করতে পারবে। একটি কৃত্রিম উপগ্রহ ঘন্টায় 18,000 মাইলের বেশি বেগে পৃথিবী প্রদক্ষিণ করতে পারে, এতে তার সময় লাগে মাত্র 90 থেকে 95 মিনিট। জুমার সালার প্রস্তুতি পর্ব থেকে সমাপ্তি পর্যন্তও সময় লাগে সেই 90 থেকে 95 মিনিট। এ হাদিসে রাসুল জুম্মার সালাতের সাথে দাজ্জালের গতির যে তুলনা দিয়েছেন তা ইহুদি খ্রিস্টান সভ্যতার সৃষ্ট স্যাটেলাইটের গতির সাথে হুবহু মিলে যায়। এর পরেও কি ভাবছেন দাজ্জাল কোনো দৈত্যদানব? মোটেই নয়, ইহুদি খ্রিস্টান সভ্যতাই হচ্ছে দাজ্জাল। বিষয়টি আরও স্পষ্টভাবে বোঝার জন্য একটি উদাহরণ দিচ্ছি। মাত্র 2 শতাব্দী আগে জুলস ভার্ন যখন তার 80 দিনে বিশ্বভ্রমণ বইটি লেখেন, তখন সাধারণ মানুষ ভাবতেই পারেনি 80 দিনে বিশ্বভ্রমণ কীভাবে সম্ভব। এর মাত্র 1 শতাব্দী পরে বিজ্ঞানের সাফল্য এমন পর্যায়ে গিয়েছে যে 80 দিনে নয়, এখন বিশ্বভ্রমণ মাত্র কয়েক ঘন্টার ব্যাপার। সুতরাং জ্ঞান না থাকলেও অনুমান করা যায়, 1400 বছর আগে নিরক্ষর আরবদের সামনে স্যাটেলাইটের কথা বললে তারা বুঝতেই পারত না দাজ্জালের গতি ও প্রতিপত্তি কতটুকু। তাই রাসুল দাজ্জালকে রূপকভাবে বর্ণনা করেছেন। আল্লাহ রাসুল বলেছেন, দাজ্জালের শক্তি, প্রভাব ও প্রতিপত্তি পৃথিবীর সমস্ত মাটি ও পানি, ভূভাগ ও সমুদ্র আচ্ছন্ন করবে। সমস্ত পৃথিবীর পৃষ্ঠদেশ চামড়া দিয়ে জড়ানো একটি বস্তুর মতো তার করায়ত্ত হবে। আজ সারা পৃথিবীতে একচ্ছত্র আধিপত্য কার? এ প্রশ্নের উত্তরে এক বাক্যে সবাই বলবেন, ইহুদি খ্রিস্টান সভ্যতা ছাড়া আর কারো নয়। পৃথিবীর এমন কোনো জায়গা নেই যা ইহুদি খ্রিস্টান সভ্যতার প্রভাব প্রতিপত্তির বাইরে এবং যেখানে যা খুশি তাই করতে পারে না। সমস্ত পৃথিবী চামড়া দিয়ে জড়ানো একটি বস্তুর মতো দাজ্জালের করায়ত্ত হবে বলতে রসুল রূপকভাবে পৃথিবীময় দাজ্জালের এই প্রভাব ও প্রতিপত্তিকেই বুঝিয়েছেন, যা বর্তমান ইহুদি খ্রিস্টান যান্ত্রিক সভ্যতার সাথে হুবহু মিলে যায়। মানব ইতিহাসে আজ পর্যন্ত কোনো সভ্যতা সমস্ত পৃথিবীর মানুষকে এভাবে পদানত ও নিয়ন্ত্রণ করতে পারেনি। সুতরাং প্রমাণ হয় দাজ্জাল কোনো দৈত্যদানব নয়, ইহুদি খ্রিস্টান যান্ত্রিক সভ্যতাই হচ্ছে সেই ভয়ঙ্কর দাজ্জাল। দাজ্জালের বিরাটত্ব, প্রতিপত্তি ও ক্ষমতা সম্পর্কে রাসুল তার আসাবদের বিভিন্ন সময় বিভিন্নভাবে বলেছেন। একটি হাদিসে তিনি বলেছেন, দাজ্জালের বাহনের 2 কানের মধ্যে দূরত্ব হবে 70 হাত। তিনি আরও বলেছেন, দাজ্জালের ঘোড়ার বা গাধার অর্থাৎ বাহনের এক পা পৃথিবীর পূর্ব প্রান্তে, অন্য পা পশ্চিম প্রান্তে থাকবে। বিশ্বনবীর রূপক বর্ণনার শাব্দিক অর্থকে প্রকৃত অর্থ ধরে নিয়ে যারা বিরাট ঘোড়ায় উপবিষ্ট একচক্ষু বিশিষ্ট এক দানবের অপেক্ষায় আছেন, এই দুটি হাদিসই তাদের ভুল ধারণা শুধরাবার জন্য যথেষ্ট হবে আশা করি। আরবিতে 70 বলতে অসংখ্য বোঝায়। একটি বাহনের 2 কানের মধ্যে অসংখ্য অর্থাৎ হাজার হাজার হাত দূরত্ব, যার 2 পা পৃথিবীর 2 প্রান্তে, এমন বাহন কি সম্ভব? এটা নড়াচড়া করবে কোথায়? প্রথম হাদিসে রাসুল দাজ্জালের কান অর্থাৎ শ্রবণেন্দ্রিয়ের কথা বলেছেন। 2 কানের মধ্যে 70 হাত বা হাজার হাজার হাত দূরত্ব বলতে রসুল বুঝিয়েছেন মুহূর্তের মধ্যে দাজ্জাল পৃথিবীর যে কোনো প্রান্তের কথা শুনতে পাবে। লক্ষ্য করে দেখুন, হাদিসের বর্ণনাটি ইহুদি খ্রিস্টান যান্ত্রিক সভ্যতার আবিষ্কার রেডিও ও টেলিফোনের সাথে হুবহু মিলে যায়।
রেডিও বা টেলিফোনের মাধ্যমে কথা বললে হাজার হাজার মাইল দূরে মুহূর্তের মধ্যেই সে কথা শুনতে পাই। রেডিও টেলিফোনের সাথে রসুলের বর্ণনা এভাবে হুবহু মেলার পরেও কি বলবেন দাজ্জাল কোনো দত্তদানব? অপর হাদিসে রসুল বলেছেন, দাজ্জালের বাহনের দুই পা পৃথিবীর দুই প্রান্তে থাকবে। এটিও ইহুদি খ্রিস্টান যান্ত্রিক সভ্যতার বৈজ্ঞানিক প্রযুক্তির বিশ্বব্যাপী বিস্তৃতির একটি রূপক বর্ণনা। বৈজ্ঞানিক প্রযুক্তি ইহুদি খ্রিস্টান সভ্যতাকে সারা দুনিয়ায় পৌঁছে দিচ্ছে। এটিই তার বাহন, যার এক পা পৃথিবীর পূর্বে আরেক পা পশ্চিমে। বিশাল এক দূতের মতো এই সভ্যতার নানা আবিষ্কার আজ সারা বিশ্বকে আবৃত করে ফেলেছে। এই বিষয়টি আসহাবদের বোঝাতে রসুলকে রূপকভাবে একটি দূতাকার প্রাণীর উদাহরণ দিতে হয়েছে। দাজ্জালকে যেন আখিরি জামানার উম্মতগণ চিনতে পারে, সেজন্য এই একই ধরনের আরও কিছু হাদিস আছে যেগুলোর বর্ণনা থেকে খুব সহজেই দাজ্জালকে চিনে নেওয়া সম্ভব। যেমন আল্লাহ রসুল বলেছেন, পৃথিবীর এক প্রান্ত হতে অন্য প্রান্তে অর্থাৎ পৃথিবীর সর্বত্র কি কথা হচ্ছে দাজ্জাল তা শুনতে পাবে এবং কি হচ্ছে তা দেখতে পাবে। যে কেউ বুঝবে এই হাদিসটি তথ্য প্রযুক্তি সংক্রান্ত। তথ্য প্রযুক্তির উন্নয়ন বর্তমানে এমন পর্যায়ে গিয়েছে যে এই যুগটাকেই বলা হয় তথ্য প্রযুক্তির যুগ। এই প্রযুক্তি যে ইহুদি খ্রিস্টান যান্ত্রিক সভ্যতার আবিষ্কার তাও কারো অজানা নয়। এই তথ্য প্রযুক্তির ইন্টারনেট ও টেলিভিশনের মাধ্যমে পৃথিবীর কোথায় কি হচ্ছে তা অতি সহজেই দেখা যায় ও শোনা যায়। এমনকি স্যাটেলাইটের মাধ্যমে পৃথিবীর কোনো বিশেষ জায়গা দেখতে চাইলে তাও সম্ভব। তথ্য প্রযুক্তির এই ব্যাপক বিস্তারকে রসুল রূপকভাবে দাজ্জালের সর্বত্র দেখা ও সবকিছু শোনার ক্ষমতা হিসেবে বর্ণনা করেছেন। দেখলেন তো রাসুলের হাদিসগুলো কিভাবে অক্ষরে অক্ষরে সত্যে পরিণত হয়েছে। সুতরাং কোনো দানব নয় ইহুদি খ্রিস্টান যান্ত্রিক সভ্যতায় যে দাজ্জাল তাতে আর কোনো সন্দেহ থাকে কি? আল্লাহ রসুল আরও বলেছেন, দাজ্জালের কাছে রেজেকের বিশাল ভাণ্ডার থাকবে, সেখান থেকে সে যাকে ইচ্ছা তাকে দেবে, যারা তার বিরোধিতা করবে তাদের সে ওই ভাণ্ডার থেকে রেজেক দেবে না। এইভাবে সে মুসলিমদের অত্যন্ত কষ্ট দেবে। যারা দাজ্জালকে অনুসরণ করবে তারা আরামে থাকবে, আর যারা তা করবে না তারা কষ্টে থাকবে। বর্তমানে রেজেক বলতে শুধু খাদ্য বোঝানো হয়, কিন্তু সত্যিকার অর্থে পার্থিব সম্পদ বলতে যা বোঝায় সবই রেজেকের অন্তর্ভুক্ত। পাশ্চাত্যের ইহুদি খ্রিস্টান যান্ত্রিক সভ্যতার কাছে এই রেজেকের বিপুল ভাণ্ডার আছে। পৃথিবীর সম্পদের সিংহভাগই তাদের দখলে। এই সম্পদ থেকে সে কাদের দেয়? শুধু তাদের দেয় যারা তার সৃষ্ট রাজনৈতিক, অর্থনৈতিক ইত্যাদি সমষ্টিগত ব্যবস্থা স্বীকার করে নিয়েছে, অর্থাৎ রব বলে মেনে নিয়েছে। তাদের সে ভিক্ষা ও ঋণ দিয়ে বাঁচিয়ে রাখছে। ইহুদি খ্রিস্টান জগতের বাইরে মুসলিম সহ পৃথিবীর প্রত্যেকটি জাতি ও দেশ তার মুখাপেক্ষী। দাজ্জাল ভিক্ষা না দিলে আমরা না খেয়ে থাকি, দাজ্জাল ঋণ না দিলে আমাদের সরকার অচল হয়ে যায়। পৃথিবীর যে কোনো দেশ, বিশেষ করে কোনো মুসলিম দেশ, দাজ্জালের একটু অবাধ্যতা করলেই সে তাকে সব রকমের সাহায্য দেয়া বন্ধ করে দেয়, তার উপর অর্থনৈতিক বাণিজ্যিক অবরোধ আরোপ করে, যেমন করেছে সিরিয়াতে, ইরানে। এই অবরোধের পরও যদি কোনো দেশ দাজ্জালের আনুগত্য মেনে না নেয়, তবে তার বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনা করে তাদের পরাজিত করে, যেমন করেছে আফগানিস্তান ও ইরাকে। এই করতে গিয়ে তারা হাজার হাজার, লক্ষ লক্ষ বেসামরিক লোক, নারী, শিশু, বৃদ্ধদের বোমা মেরে হত্যা করে, শত শত নগর গ্রাম গুঁড়িয়ে দেয়। শুধু তাই নয়, মুসলিমদের গুলি করে ফাঁসি দিয়ে হত্যা করেছে, অমানুষিক নির্যাতন করেছে। এতে কোনো মানবাধিকার লঙ্ঘিত হয় না। এমনকি লক্ষ লক্ষ মুসলিম মেয়েদের তুলে নিয়ে ধর্ষণ করতেও তারা কুণ্ঠিত হয় না।
এ কাজকে তারা কোনো অন্যায় মনে করে না। একে তারা বলে আনুষাঙ্গিক ক্ষয়ক্ষতি, কলাটারাল ড্যামেজ। তাই রসুল বলেছেন দাজ্জাল মুসলিমদেরকে অত্যন্ত কষ্ট দেবে। দেখলেন তো রসুলের কথা আজ কিভাবে সত্যে পরিণত হয়েছে। এর পরেও কি ভয়ঙ্কর এক দৈত্য সাদৃশ দাজ্জালের অপেক্ষায় বসে থাকবেন? এই হাদিসের সাথে সঙ্গতিপূর্ণ আরেকটি হাদিসে আল্লাহ রসুল বলেছেন দাজ্জাল নিজেকে মানুষের রব প্রভু বলে ঘোষণা করবে এবং মানব জাতিকে বলবে তাকে রব বলে স্বীকার করে নিতে। দাজ্জাল নিজেকে রব দাবি করবে এর মানে কি? এর মানে হচ্ছে মানব জাতিকে সে আল্লাহর হুকুমের বদলে তার হুকুম মেনে নিতে বলবে। বর্তমান ইহুদি খ্রিস্টান বস্তুবাদী সভ্যতার দাবিও ঠিক তাই। সে অস্ত্রের শক্তিতে মহাশক্তিধর হয়ে মানব জাতিকে বলছে তোমরা আমাকে রব বলে স্বীকার করো, আমার আদেশ পালন করো। স্রষ্টার সার্বভৌমত্ব সেকেলে এবং অকেজ হয়ে গেছে। তোমরা ব্যক্তিগতভাবে যে যার ধর্মের যত উপাসনা আছে করতে থাকো, কোনো সমস্যা নেই। মুসলমান, তোমরা যত খুশি লম্বা দাড়ি রেখে পাজামা হাঁটু পর্যন্ত টেনে মসজিদে দৌড়াও, সেখানে যত খুশি নামাজ পড়ো, আমার কোনো আপত্তি নেই। খ্রিস্টান, তুমি লম্বা জোব্বা পরে গলায় ক্রুশ ঝুলিয়ে গির্জাতে যাও, যত খুশি প্রার্থনা করতে চাও করো, আমার কোনো আপত্তি নেই। বৌদ্ধ, তুমি গেরুয়া বসন পরে মাথা ন্যাড়া করে প্যাগোডায় যাও, বুদ্ধের মূর্তির সামনে বসে যত খুশি বুদ্ধং শরণং গচ্ছামি গাও, আমার কোনো আপত্তি নেই। হিন্দু, তুমি নামাবলী গায়ে চড়িয়ে কপালে সিঁদুর আর চন্দনের ফোঁটা দিয়ে মন্দিরে যাও, যত খুশি পূজা করো, আমার কোনো আপত্তি নেই। ইহুদি, তোমরা লম্বা আলখাল্লা গায়ে দিয়ে বুকে ডেভিডের স্টার ঝুলিয়ে সিনাগগে যাও, যত খুশি প্রার্থনা করো, আমার কোনো আপত্তি নেই। কিন্তু সাবধান, কখনো জাতীয় জীবনে আমার অবাধ্য হয়ো না। তোমাদের ধর্মের রাষ্ট্রীয় আইনগুলো প্রতিষ্ঠা করার চেষ্টা করো না, বিজ্ঞানের যুগে সেগুলো অচল। সামষ্টিক ও জাতীয় জীবনে তোমরা আমার দেয়া জীবন ব্যবস্থা মেনে নাও, তাহলেই আমি তোমাদের প্রতিপালন করব, সর্বরকম সাহায্য করব। এভাবেই ইহুদি খ্রিস্টান যান্ত্রিক সভ্যতা সূক্ষ্ম ও স্থূলভাবে নিজেকে মানবজাতির প্রতিপালনকারী রব দাবি করছে, অর্থাৎ আল্লাহর সার্বভৌমত্ব বাদ দিয়ে মানুষের সার্বভৌমত্ব মেনে নিতে বলছে। আল্লাহ রসুল বলেছেন দাজ্জালের সঙ্গে জান্নাত ও জাহান্নামের মতো দুইটি জিনিস থাকবে। সে যেটাকে জান্নাত বলবে সেটা আসলে হবে জাহান্নাম, আর সে যেটাকে জাহান্নাম বলবে সেটা আসলে হবে জান্নাত। তোমরা যদি তার সময় পাও তাহলে দাজ্জাল যেটাকে জাহান্নাম বলবে তাতে পতিত হয়ো, সেটা তোমাদের জন্য জান্নাত হবে। কোনো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত যিনি দিবেন তিনিই হচ্ছে সার্বভৌমত্বের মালিক বা এলাহ। আল্লাহ বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, অর্থাৎ হুকুম দেওয়ার অধিকার কেবলমাত্র আল্লাহর। কিন্তু 1537 সালে ইউরোপে আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত দাতা অর্থাৎ এলাহ হিসাবে আল্লাহকে সরিয়ে মানুষকে সেই আসনে বসানো হলো। তখন থেকে মানুষ সংবিধান, আইনকানুন, দণ্ডবিধি, অর্থনীতি ইত্যাদি তৈরির ভার গ্রহণ করল। সর্বপ্রথম যে ব্যবস্থাটির প্রচলন হলো তার নাম দেওয়া হলো ধর্মনিরপেক্ষ গণতন্ত্র। এই গণতন্ত্রের সার্বভৌমত্ব রইল মানুষের সংখ্যাগরিষ্ঠের হাতে। যেহেতু মানুষকে আল্লাহ সামান্যই জ্ঞান দিয়েছেন, সেহেতু সে এমন সংবিধান, আইনকানুন, দণ্ডবিধি, অর্থনীতি রচনা করতে পারে না যা নিখুঁত, নির্ভুল ও ত্রুটিহীন, যা মানুষের মধ্যকার সমস্ত অন্যায় অবিচার দূর করে মানুষকে প্রকৃত শান্তি দিতে পারে। কাজেই ইউরোপের মানুষের তৈরি ত্রুটিপূর্ণ ও ভুল আইনকানুনের ফলে জীবনের প্রতি ক্ষেত্রে অন্যায় ও অবিচার প্রকট হয়ে উঠল। স্বাভাবিক নিয়মেই ওই অন্যায় অবিচারের বিরুদ্ধে ইউরোপের মানুষের এক অংশ বিদ্রোহ করল। তারা দেখল যে এ ব্যবস্থা তাদেরকে শান্তি ও নিরাপত্তা দিতে পারেনি, সুতরাং তারা নতুন ব্যবস্থা খুঁজতে লাগল। ওই চরম বৈষম্যমূলক পুঁজিবাদী ধনতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে কার্ল মার্ক্স নামক একজন ইহুদি সমাজবিজ্ঞানী সমাজতান্ত্রিক মতবাদ দাঁড় করালো। একটু শান্তির আশায় দলে দলে মানুষ এই সমাজতন্ত্রকে গ্রহণ করল।
রাশিয়া ও চীন এই সমাজতান্ত্রিক মতবাদ গ্রহণ করার পর তারা রেডিও ও টিভিতে লক্ষ লক্ষবার প্রচার করতে লাগল সমাজতান্ত্রিক দেশে বসবাস করা হলো স্বর্গসুখের সমান। অথচ এই মতবাদ গ্রহণ করার সঙ্গে সঙ্গে তারা দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। বাকি দুনিয়ার মানুষ জানতেই পারল না সেখানকার স্বর্গসুখ আসলে কেমন। রাশিয়ার নাম দেয়া হলো আয়রন কার্টেন, লোহার পর্দা, এবং চীনের নাম দেয়া হলো ব্যাম্বো কার্টেন, বাঁশের পর্দা। অল্পদিনে মানুষের অবস্থা হলো কড়াই থেকে লাফ দিয়ে চুলোয় পড়ার মতো। ফলে রাশিয়া ও চীনের স্বর্গ থেকে লক্ষ লক্ষ মানুষ সমাজতন্ত্রের শাসন ও শোষণে দেশ ছেড়ে পালাতে বাধ্য হলো। পূর্ব বার্লিন থেকে পশ্চিম বার্লিনে পালিয়ে যাওয়া বন্ধ করতে বার্লিন দেয়াল তৈরি করা হলো। দেয়ালের 50 গজ পরপর ওয়াচ টাওয়ার করা হলো, মেশিন গান বসানো হলো, তবুও স্বর্গ থেকে পলায়ন বন্ধ হলো না। এভাবে 1949 থেকে 1961 সাল পর্যন্ত ঘরবাড়ি, আত্মীয় স্বজন, প্রিয় মাতৃভূমি ছেড়ে 27 লাখ মানুষ সমাজতন্ত্রের এই স্বর্গ থেকে পালাতে সমর্থ হলো। আর ওই সংখ্যার প্রায় দ্বিগুণ মানুষ পালানোর চেষ্টায় বিভিন্নভাবে নিহত হলো। এই স্বর্গীয় সুখ যেন মানুষের সহ্য হলো না। জীবন বাজি রেখে কেউ বেলুনে চড়ে, কেউ দেয়াল টপকিয়ে, কেউ রেলের ইঞ্জিন দিয়ে সীমান্ত দেয়াল ভেঙে, এমনকি হাজার হাজার মানুষ নৌকায় সমুদ্র পাড়ি দিয়ে ওই স্বর্গ থেকে পালিয়েছে। চীন থেকে সমুদ্র প্রণালী পার হয়ে হংকংয়ে আসার সময় হাজার হাজার মানুষ ডুবে মারা গেছে। একই পদ্ধতিতে ভিয়েতনাম থেকে পালাতে গিয়ে বহু প্রাণহানি ঘটেছে। এভাবে মানুষ এতবার পালানোর চেষ্টা করেছে যে এদের নামই দেওয়া হয়েছে দ্য বোট পিপল, নৌকার মানুষ। শুধু তাই নয়, জাতিসংঘের অধীনে দেশগুলোর সাথে রাশিয়া, চীন, উত্তর কোরিয়া ইত্যাদি দেশের যুদ্ধ শেষে বন্দি বিনিময়ের সময় দেখা গেল রাশিয়া, চীন ও উত্তর কোরিয়ার হাতে বন্দি 12,760 জনের মধ্যে 347 জন বাদে সবাই নিজ দেশে ফিরে গেল। অথচ জাতিসংঘের হাতে বন্দি 75,797 জনের মধ্যে 48,814 জন মানুষ তাদের মাতৃভূমি রাশিয়া, চীন বা উত্তর কোরিয়াতে ফিরে যেতে সম্পূর্ণ অস্বীকার করল। একটু ভাবুন তো, সে কেমন স্বর্গ যেখান থেকে দলে দলে মানুষ পালিয়ে যায়, পালানোর জন্য জীবন বিসর্জন দেয়, সুযোগ পেয়েও তারা ওই স্বর্গে আর ফিরে আসতে চায় না। সমাজতন্ত্রের স্বর্গসুখ ভোগের পর ইউরোপের ইটালি, জার্মান ইত্যাদি দেশে বিসমার্ক, হিটলার, মুসোলিনি এদের নেতৃত্বে প্রতিষ্ঠিত হলো একনায়কতন্ত্র। এই যে গণতন্ত্র থেকে সমাজতন্ত্র, একনায়কতন্ত্র, সাম্যবাদ, এগুলো সবই অন্ধকারে হাতড়ানো, এক ব্যবস্থার ব্যর্থতায় নতুন আরেকটি ব্যবস্থা তৈরি করা। এই সবগুলি মানবরচিত মতবাদের সমষ্টিই হচ্ছে এই ইহুদি খ্রিস্টান সভ্যতা দাজ্জাল। যারা দাজ্জালের এসব তন্ত্রমন্ত্রকে স্বর্গ ভেবে নিজেদের জীবনে গ্রহণ করেছে, পরবর্তীতে তাদের জীবনে নেমে এসেছে ভয়াবহ বিপর্যয়। আজ বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দার অন্যতম কারণ দাজ্জালের সুদভিত্তিক অর্থনীতির প্রচলন ও অকল্পনীয় অর্থব্যয়ে আধিপত্য বিস্তারের যুদ্ধ। সুতরাং দাজ্জালের ঘোষিত জান্নাত আসলে যে জাহান্নাম তাতে আর কোনো সন্দেহ থাকে না। আর দাজ্জাল যেটাকে জাহান্নাম বলে অর্থাৎ ইসলাম, তার প্রকৃত অবস্থা আসলে কেমন ছিল তা এই ভিডিও চিত্রটি প্রমাণ করে। ইসলাম প্রতিষ্ঠার পর এটি মদিনার একটি বাজার, দোকান ফেলে সবাই গিয়েছে নামাজে। ভাবুন তো, কেমন শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা হলে মানুষ স্বর্ণের দোকান ফেলেও নামাজে যেতে পারে। অথচ দাজ্জালের শাসনাধীন অনেক মুসলিম দেশের শান্তি ও নিরাপত্তার নমুনা হলো চুরির ভয়ে পায়ের নোংরা জুতাটিও সাজদার সামনে রেখে নামাজ পড়তে হয়। এজন্য রসুল দাজ্জালকে কখনো কখনো মসিহ উল কাজ্জাব বা মিথ্যাবাদীও বলেছেন। আল্লাহ রসুল বলেছেন দাজ্জালের ডান চোখ অন্ধ হবে। আল্লাহ যুগে যুগে নবী রাসূলগণের মাধ্যমে যেসব আইন বিধান পাঠিয়েছেন সেগুলো ছিল দেহ, আত্মা, জড়, আধ্যাত্ম এবং ইহকাল পরকালের ভারসাম্যযুক্ত। কিন্তু ইহুদি খ্রিস্টান সভ্যতার তৈরি জীবন ব্যবস্থা, দর্শন সবই ভারসাম্যহীন।
ইহুদি খ্রিস্টান বস্তুতান্ত্রিক সভ্যতার ডান চোখ অন্ধ, অর্থাৎ জীবনের ভারসাম্যের একটা দিক, আত্মার দিক, পরকালের দিক, অদৃশ্যের দিক, সত্যের দিক সে দেখতে পায় না। তার সমস্ত কর্মকাণ্ড জীবনের শুধু একটা দিক নিয়ে, দেহের দিক, জড় ও বস্তুর দিক, যন্ত্র ও যন্ত্রের প্রযুক্তির দিক, ইহকালের দিক নিয়ে। এই সভ্যতার মূল কথাই হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন ও দুনিয়াবি ভোগ বিলাস, কারণ শুধু বাম চোখ দিয়ে সে জীবনের ওই একটা দিকই দেখতে পায়। ডান এবং বামের মধ্যে ডানকে নেওয়া হয় উত্তম ও বামকে নেওয়া হয় অধম হিসাবে। এই ইহুদি খ্রিস্টান বস্তুবাদী সভ্যতা শক্তিশালী দূরবীন দিয়ে এই মহাবিশ্ব, এই বিশাল সৃষ্টিকে দেখতে পায়, কিন্তু তার ডান চোখ অন্ধ বলে এই সৃষ্টির স্রষ্টাকে দেখতে পায় না। অণুপরমাণু থেকে শুরু করে বিশাল মহাকাশ পর্যন্ত প্রত্যেকটি বস্তু যে এক অলঙ্ঘনীয় নিয়মে বাঁধা, দাজ্জাল তার বাঁ চোখ দিয়ে সেটি দেখতে পায়, কিন্তু এই মহাবিধানের বিধাতাকে দেখতে পায় না, কারণ তার ডান চোখ অন্ধ। আল্লাহ রসুল একটি হাদিসে বলেছেন, আমার উম্মতের 70,000 লোক দাজ্জালের অনুসরণ করবে। তিনি আরও বলেছেন, ভবিষ্যতে তোমরা তোমাদের পূর্ববর্তীদের পদে পদে অনুসরণ করবে, এমনকি তারা যদি গুঁইসাপের গর্তেও প্রবেশ করে তবে তোমরাও তাদের অনুসরণ করে সেখানেও প্রবেশ করবে। তাকে প্রশ্ন করা হলো, হে রাসূলুল্লাহ, যাদের অনুসরণ করা হবে তারা কি ইহুদি ও খ্রিস্টান? তিনি জবাব দিলেন, আর কারা। রসুলের এই হাদিসগুলির অর্থ প্রায় একই। বর্তমানে প্রায় সবগুলি মুসলিম দেশ আল্লাহর হুকুম অমান্য করে পাশ্চাত্য সভ্যতার তৈরি শাসন ব্যবস্থা, অর্থনীতি, দণ্ডবিধি সহ সম্পূর্ণ জাতীয় জীবন পদ্ধতিকে তাদের জীবনে প্রতিষ্ঠা করেছে। সুদকে আল্লাহ হারাম করেছেন, বলেছেন, যারা সুদকে চালু রাখে তাদের বিরুদ্ধে আল্লাহ ও তার রসুল যুদ্ধ ঘোষণা করেছেন। একটি হাদিসে রসুল সুদকে মায়ের সাথে ব্যভিচার করার সমতুল্য বলে ঘোষণা করেছেন। এই জঘন্য সুদভিত্তিক অর্থনীতির স্রষ্টা ইহুদিরা। ইহুদি খ্রিস্টানদের তৈরি পুঁজিবাদের কাঁধে সওয়ার হয়ে এই সুদ আজ বিশ্বময় এমনভাবে প্রতিষ্ঠিত হয়েছে যেন সুদের কোনো বিকল্পই নেই। মুসলিম বলে পরিচিত জনসংখ্যাটিও কোরআন বিরুদ্ধ এই সুদকে ভালোবেসে গ্রহণ করে নিয়েছে। প্রতিটি মুসলিম দেশই এই সুদভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা চালু করেছে। আল্লাহ ও তার রসুলের নির্দেশ অমান্য করে ইহুদিদের তৈরি এই সুদকে গ্রহণ করে নেয়া যদি ইহুদিদের অনুসরণ করা না হয় তো অনুসরণ কাকে বলবেন? শুধু তাই নয়, মুসলিম নামের এই জাতিটি পাশ্চাত্যের জড়বাদী শিক্ষা ব্যবস্থা, সংস্কৃতি, ধ্যান ধারণা, মূল্যবোধকেও প্রতি পদে নির্লজ্জভাবে নকল করার আপ্রাণ চেষ্টা করছে। যে সামাজিক ব্যবস্থায় অবৈধ যৌন কর্মকাণ্ড সম্পূর্ণ স্বাভাবিক, সেখানে সমকামিতা আইনসঙ্গত। পাশ্চাত্য সংস্কৃতির আগ্রাসনের শিকার হয়ে মুসলিম জাতিটিও পশ্চিমা অশ্লীল জীবনচারণে অভ্যস্ত হতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। দাজ্জাল প্রভুর প্রতি ভক্তি নিবেদনের নমুনা হিসাবে এই মুসলিম নামধারী জাতির নেতারা প্রকাশ্যে মদ্যপান করছেন। এমনকি এই জাতির মধ্যে কয়েকটি দেশ আছে যাদের শীর্ষস্থানীয় নেতাদের কপালে সাজদার কালো দাগ আছে, কিন্তু তারা দাজ্জালের কাছ থেকে অস্ত্রসহ সব রকম সাহায্য নিয়ে তাদের দেশের মধ্যে যারা আল্লাহর সার্বভৌমত্ব তৌহিদ প্রতিষ্ঠা করতে চান তাদের বন্দী করছেন, নির্যাতন করছেন, গুলি করে ফাঁসি দিয়ে হত্যা করেছেন এবং করছেন। এর কারণ, এসব নেতাসহ মুসলিম বিশ্ব দাজ্জালের শেখানো এই কথাকে বিশ্বাস করে নিয়েছে যে ধর্ম ব্যক্তিগত বিষয়, সমষ্টিগত নয়। আল্লাহ রাসূল বলেছেন, দাজ্জাল ইহুদি জাতির মধ্য থেকে উত্থিত হবে এবং ইহুদি ও মোনাফেকরা তার অনুসারী হবে। ইতিপূর্বে আমরা দেখেছি কিভাবে ইহুদি জাতির মধ্য থেকে দাজ্জালের জন্ম হলো, তাই ইহুদি ও খ্রিস্টানরা এর অনুসারী হবে, এটা খুবই স্বাভাবিক। কিন্তু রসুল মোনাফেকদের কথাও বলেছেন। এই মোনাফেক কারা? যাদের কথা ও কাজে মিল নেই তারাই মোনাফেক। বর্তমান মুসলিম বলে পরিচিত এই জাতিটি মুখে স্বীকার করে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া আর কারোটা মানি না। অর্থাৎ মুখে তারা বলে, আল্লাহর সার্বভৌমত্ব ছাড়া অন্য কোনো সার্বভৌমত্ব মানব না, কিন্তু বাস্তবে তারা আল্লাহর সার্বভৌমত্ব পরিত্যাগ করে মানুষের তৈরি হুকুম বিধান মেনে নিয়েছে, দাজ্জালের তৈরি বিভিন্ন তন্ত্রমন্ত্র মেনে নিয়েছে,
এর চেয়ে বড় মোনাফেকি আর কী হতে পারে? আরেকটি হাদিসে আল্লাহ রসুল বলেছেন, দাজ্জালের দুই চোখের মাঝখানে অর্থাৎ কপালে কাফের লেখা থাকবে, শুধু মোমেন বিশ্বাসীরাই তা দেখতে ও পড়তে পারবে, যারা মোমেন নয় তারা পড়তে পারবে না। এটা কি সম্ভব? বিরাট এক দৈত্য যার এক চোখ অন্ধ, আবার কপালে কাফের লেখা, অথচ মানুষ তাকে চিনতে পারবে না? আজকাল মানুষ যেখানে অতি ক্ষুদ্র অণুপরমাণু পর্যন্ত দেখতে পারে, চিনতে পারে, সাধারণ জ্ঞানেই বলে যে তা সম্ভব নয়। এর চেয়ে আশ্চর্য ব্যাপার হলো, শুধু মোমেন হলে, লেখাপড়া না জানলেও অর্থাৎ নিরক্ষর হলেও দাজ্জালের কপালের কাফের লেখা দেখতে ও পড়তে পারবেন, অথচ মোমেন না হলে, শিক্ষিত অতি উচ্চ শিক্ষিত হলেও দাজ্জালের কপালের কাফের লেখা দেখতে ও পড়তে পারবেন না। এই আশ্চর্য কথা থেকেই বোঝা যায়, দাজ্জালের কপালের ওই কাফের লেখা কাফ ফেরে এই অক্ষর দিয়ে লেখা নয়, এবং দাজ্জাল কোনো দৈত্য দানব নয়। প্রশ্ন হচ্ছে, মোমেন কারা? আল্লাহ কোরআনে বলেছেন, শুধু তারাই মোমেন যারা আল্লাহ ও তার রসুলকে বিশ্বাস করে, তারপর আর কোনো সন্দেহ করে না, এবং তাদের প্রাণ ও সম্পদ দিয়ে আল্লাহর দিন প্রতিষ্ঠার সংগ্রাম করে, তারাই হলো খাঁটি। এখানে মনে রাখতে হবে, যারা আল্লাহ ও তার রসুলকে বিশ্বাস করে একথার অর্থ, যারা আল্লাহর সর্বব্যাপী সার্বভৌমত্বে বিশ্বাস করে, জীবনের প্রতি অঙ্গনে আল্লাহ ও তার রসুল ব্যতীত আর কারো হুকুমকে স্বীকার করে না। কোরআনের এই আয়াতের সাথে বর্তমান মুসলিম বলে পরিচিত এই জাতিটিকে একটু মিলিয়ে দেখুন, তারা মোমেন কিনা। একটু আগেই দেখিয়ে এলাম কীভাবে এই মুসলিম জাতিটি আল্লাহর হুকুম বাদ দিয়ে দাজ্জালের তৈরি হুকুম বিধান মেনে নিয়ে আল্লাহর সাথে মোনাফেকি করছে। সুতরাং এই মোনাফেক জাতিটি কীভাবে মোমেন হতে পারে? এই জাতিটি আজ মোমেন নেই বলেই তারা দাজ্জালের কপালের কাফের লেখা পড়তে না পেরে দাজ্জালকে রব হিসেবে মেনে নিয়েছে। এমনকি এই দাজ্জালকে কেউ চিনিয়ে দেওয়ার চেষ্টা করলেও এই ধর্মের তথাকথিত আলেম শ্রেণী তার বিরোধিতা করছে, কিন্তু জীবনের প্রতি অঙ্গনে আল্লাহর সার্বভৌমত্বে যিনি বিশ্বাসী অর্থাৎ মোমেন, তিনি আলেম না হয়ে একজন সাধারণ নিরক্ষর ব্যক্তি হলেও দাজ্জালের কপালে কাফের লেখা পড়তে পারেন, অর্থাৎ দাজ্জালকে চিনতে পারেন। আরেকটি হাদিসে আল্লাহ রসুল বলেছেন, দাজ্জালের আদেশে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হবে। বিজ্ঞানীরা এমন রাসায়নিক পদার্থ আবিষ্কার করেছেন যা মেঘের উপর ছিটিয়ে দিলে বৃষ্টি নামে। পৃথিবীর বিভিন্ন মরুপ্রধান দেশে এ পদ্ধতিতে বৃষ্টি নামিয়ে চাষাবাদ করা হয়। 2008 সালে অলিম্পিক গেমস চলাকালে বেইজিংয়ের দিকে কিছু মেঘ উড়ে আসছিল। অলিম্পিক পণ্ড হবার আশঙ্কায় ছয়টি প্লেন সে মেঘের উপর রাসায়নিক পদার্থ ছিটিয়ে বেইজিংয়ের পার্শ্ববর্তী শহরেই বৃষ্টি নামিয়ে দেয়। এ প্রযুক্তির উদ্ভাবক বর্তমান ইহুদি খ্রিস্টান যান্ত্রিক সভ্যতা, এবং এতেই প্রমাণ হয় রসুল দাজ্জালের আদেশে বৃষ্টি হবে বলতে ইহুদি খ্রিস্টান যান্ত্রিক সভ্যতাকেই বুঝিয়েছেন। অন্য একটি হাদিসে আল্লাহ রসুল বলেছেন, দাজ্জালের গরু, গাভী, মহিষ, বকরি, ভেড়া, মেষ ইত্যাদি বড় বড় আকারের হবে, এবং সেগুলোর স্তনের বোটা বড় বড় হবে, যা থেকে প্রচুর পরিমাণে দুধ হবে। পাশ্চাত্য সভ্যতার সৃষ্ট হাইব্রিড গরু, মহিষ, বকরি, ভেড়া অর্থাৎ গৃহপালিত পশুগুলো সাধারণ গৃহপালিত পশুর চেয়ে আকারে অনেক বড়, একথা কারও অজানা নয়। একটি সাধারণ গাভী দৈনিক সর্বোচ্চ 3-4 কেজি দুধ দিয়ে থাকে, সেখানে একটি হাইব্রিড গাভী 30-40 কেজি দুধ দিতে সক্ষম। এ কারণে আমাদের দেশের দুগ্ধ খামারগুলিতেও এসব গরু গাভীর আবাদ ব্যাপকভাবে শুরু হয়েছে। সুতরাং ইহুদি খ্রিস্টান যান্ত্রিক সভ্যতায় যে দাজ্জাল, তাতে আর কোনো সন্দেহ থাকে কি? আল্লাহ রসুল বলেছেন, দাজ্জাল মাটির নিচের সম্পদকে আদেশ করবে উপরে উঠে আসার জন্য, এবং সম্পদগুলি উপরে উঠে আসবে এবং দাজ্জালের অনুসরণ করবে। বিশ্বনবীর সময় মাটির গভীর নিচের খনিজ সম্পদ সম্পর্কে মানুষের ধারণা ছিল সীমিত, কিন্তু ইহুদি খ্রিস্টান যান্ত্রিক সভ্যতার বৈজ্ঞানিক উৎকর্ষতার ফলে আজ মানুষ মাটির শত শত মিটার নিচ থেকে খনিজ সম্পদ উপরে উঠিয়ে আনছে। এমনকি সমুদ্রের গভীর তলদেশ থেকেও তেল, গ্যাস ও অন্যান্য খনিজ সম্পদ উপরে উঠিয়ে আনছে।
ওই সম্পদ দাজ্জালকে অনুসরণ করবে, তার অর্থ হলো এই যে মাটির নিচ থেকে ওপরে উঠে আসার পর দাজ্জাল তা পৃথিবীর যেখানে ইচ্ছা নিয়ে যাবে, যেখানে ইচ্ছা পাঠাবে। ওই সম্পদ দাজ্জালের যন্ত্রপাতি, কলকারখানা, জাহাজ, গাড়ি, যুদ্ধের যানবাহন ইত্যাদি সমস্ত কিছুতে ব্যবহার করবে। আজ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে সত্যায়িত হয়েছে। এই খনিজ সম্পদের অধিকাংশকে দাজ্জাল তার নিজের ইচ্ছে মতো ব্যবহার করছে, বিশেষ করে ব্যবহার করছে যারা তাকে প্রভু বলে মানছে না তাদের পদদলিত করার কাজে। এর পরেও কি বলবেন দাজ্জাল কোনো দৈত্য দানব? শুধু দর্শক, আমরা এতক্ষণ আপনাদেরকে কোরআন হাদিসের আলোকে যুক্তি প্রমাণ ও বিভিন্ন প্রকার ভিডিও চিত্রের মাধ্যমে বোঝানোর চেষ্টা করলাম ইহুদি খ্রিস্টান বস্তুবাদী যান্ত্রিক সভ্যতাই হলো রসুল বর্ণিত সেই দাজ্জাল এবং এর বাহন হলো তার বৈজ্ঞানিক প্রযুক্তি। আশা করি আপনারা দাজ্জালকে চিনতে পেরেছেন। এর পরও যারা বিরাট ঘোড়ায় উপবিষ্ট একচক্ষু বিশিষ্ট এক দানবের অপেক্ষায় আছেন, তারা কিয়ামত পর্যন্ত তাদের ধারণার দাজ্জালের জন্য অপেক্ষা করতে পারেন। আরেকটি কথা, এই প্রামাণ্যচিত্র দেখে আপনাদের যেন মনে না হয় আমরা বৈজ্ঞানিক প্রযুক্তির বিরুদ্ধে কথা বলছি, আসলে তা নয়। যে কোনো কিছুর ভালো মন্দ নির্ভর করে তার ব্যবহারের উপর। একটি অস্ত্র দিয়ে যেমন ডাকাতি করা যায়, আবার সেই অস্ত্র দিয়ে ডাকাত নির্মূল করা যায়, এখানে অস্ত্রের দোষ কি? ইহুদি খ্রিস্টান সভ্যতা আজ আল্লাহর সার্বভৌমত্ব প্রত্যাখ্যান করে তার বৈজ্ঞানিক প্রযুক্তির তৈরি অস্ত্রের জোরে অন্যায়ভাবে সারা পৃথিবীকে পদানত করে রেখেছে। এমনকি যারা আল্লাহর হুকুম মানতে চায় তাদেরকেও এই অস্ত্রের জোরেই দমিয়ে রাখছে। সুতরাং দোষ বৈজ্ঞানিক প্রযুক্তির নয়, এর ব্যবহারের, দাজ্জালীয় সভ্যতার। শেষ রসুল বলেছেন অভিশপ্ত দাজ্জালকে যারা প্রতিরোধ করবে তাদের মর্তবা বা সম্মান হবে বদর ও উহুদ যুদ্ধের শহীদের মর্তবার সমান। দুই শহীদের সম্মান, ভাবুন কি অনন্য পুরস্কার, যে পুরস্কার পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত কেউ পায়নি। তাও আবার যে কোনো যুদ্ধের শহীদ নয়, যে দুটি যুদ্ধে একটিতেও পরাজিত হলে আজ পৃথিবীতে ইসলামের কোনো অস্তিত্ব থাকত না, সে দুটি যুদ্ধের শহীদের সম্মান। শুধুমাত্র এ দুটি যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিলেন তাদেরকে আল্লাহ রসুল বলেছিলেন তোমরা যা খুশি করতে পারো, তোমাদের জন্য জান্নাত নিশ্চিত হয়ে গেছে। আর শহীদের সম্মান, সে তো চিন্তাই করা যায় না। ঈসা আলাইহিসাল্লাম এসে দাজ্জালকে ধ্বংস করার পর এই পুরস্কার আর কেউ পাবে না। সেই পুরস্কার অর্জনের অনন্য সুযোগ আমাদের সামনে উপস্থিত। তাই আসুন আমরা আল্লাহর সার্বভৌমত্বকে জাতীয় জীবনে মেনে নিয়ে এই ভয়ঙ্কর দাজ্জালকে প্রতিরোধ করি। আল্লাহ আপনাদেরকে দাজ্জালকে চেনার তৌফিক দান করুন এবং একে প্রতিরোধের মাধ্যমে দুই শহীদের মর্যাদা ও পুরস্কার লাভের সুযোগ দিন। আমিন।